নমস্কার, আমার নাম বিক্রমা চ্যাটার্জি। আমি তদানীন্তন প্রেসিডেন্সি কলেজে 1998 থেকে 2001 পদার্থবিদ্যা বিভাগে পড়াশোনা করেছি। তার পরবর্তী 12 বছর দেশে এবং বিদেশে উচ্চশিক্ষা এবং গবেষণার পর আমি আবার 2013 সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে অধ্যাপক সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করি। বর্তমানে আমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রতিষ্ঠিত যে স্কুল অফ অ্যাস্ট্রোফিজিক্স তথা জ্যোতির্বিজ্ঞান বিষয়ের বিভাগ সেখানে রয়েছি। আপনাদের সবাইকে প্রেসিডেন্সিতে স্বাগত জানাচ্ছি। যেহেতু আজকের বক্তৃতা বাংলায়, তাই আমি যা বলবো সেটাও বাংলায় বলার চেষ্টা করছি, তার জন্য একটু প্রস্তুতি নিতে হয়েছে। দেখে বলি আমাকে মার্জনা করবেন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এই যে স্কুল অফ অ্যাস্ট্রোফিজিক্স বা জ্যোতির্বিজ্ঞান বিষয়ের বিভাগ, সেখানে আমি ছাড়াও আমার দুই সহকর্মী রয়েছেন, সৌম্যদীপ সাময়ী এবং সুচেতনা চ্যাটার্জি। এবং আমি এই বিভাগ সম্পর্কে আরেকটু বলবো এরপরে। প্রথমেই বলি যে জাতির ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবলের ভবিষ্যৎ কি হবে তাই নিয়ে আমরা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। তার মধ্যে আপনারা যে মহাবিশ্বের ভবিষ্যৎ জানতে যে আগ্রহ এবং উদ্দীপনা দেখিয়েছেন, তার জন্য আমি আপনাদেরকে শ্রদ্ধা এবং সমাদর জানাচ্ছি। আজকে আমরা সভাপতি হিসেবে পেয়েছি বেঙ্গালুরু তামিল গবেষণা কেন্দ্রের অধ্যাপক বিমান নাথকে, তার জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। অধ্যাপক নাথকেও প্রেসিডেন্সি স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য। আমার এখানে মূল কাজ হলো অধ্যাপক নাথের পরিচিতি দেওয়া। তার আগে আমি আজকের অনুষ্ঠান সম্পর্কে একটি কথা বলবো। এর মধ্যেই বলা হয়েছে এটি ন্যাশনাল স্পেস সায়েন্স সিম্পোজিয়াম এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজকের অনুষ্ঠান হচ্ছে। এই ন্যাশনাল স্পেস সায়েন্স সিম্পোজিয়ামে এটি 21 বছর ধরে হচ্ছে, কিন্তু সাধারণত শুধুমাত্র বিজ্ঞানের গবেষণামূলক বক্তৃতা সহ হয়, কিন্তু এই বছরে ইসরো, আইসার, কলকাতা এবং এসএমএস গবেষণা কেন্দ্রের উদ্যোগে এক সপ্তাহ ব্যাপী একটা সাধারণ জনসাধারণের মধ্যে বিজ্ঞানের প্রসার সংক্রান্ত কিছু প্রদর্শনী, বক্তৃতা, আলোচনা ইত্যাদি ব্যবস্থা করা হয়েছে। তারই একটি অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে। এবং এর আগে বুধবারটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গীয় বিজ্ঞান পরিষদের উদ্যোগে একটি মহাকাশ বিষয়ক বাংলা ভাষায় প্রশ্নোত্তর প্রতিযোগিতা সায়েন্স সিটিতে হয়েছে, যেখানে বিভিন্ন জেলা থেকে 5টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন। এছাড়া সেই দিনই অধ্যাপক বিমান নাথ বাংলা ভাষায় একটি বক্তৃতা দিয়েছেন। এবারে আমরা একটু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাথে মহাকাশ তথা জ্যোতির্বিজ্ঞান গবেষণার সম্পর্কে ইতিহাস এবং বর্তমান সম্পর্কে কয়েকটি কথা বলবো। 1950-60 দশকে এখানে এই সংক্রান্ত কিছু গবেষণা হতো। এই ইউরোপীয় ভবনের ছাদে চৌবাচ্চার আকৃতির মহাজাগতিক রশ্মি শনাক্তকরণের যন্ত্র বসানো হয়েছিল অধ্যাপক রাজেন্দ্রনাথ সেনগুপ্তের উদ্যোগে। অধ্যাপক রাজেন্দ্রনাথ সেনগুপ্ত সেই সময় একজন আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ ছিলেন এই মহাজাগতিক রশ্মি শনাক্তকরণের ব্যাপারে। এছাড়া ওই 1950-এর দশকে সুনামধন্য অধ্যাপক অমল কুমার রায়চৌধুরী, তিনি দেখিয়েছিলেন যে গোলীয় প্রতিসাম্য ছাড়াও স্থানকালে অদ্বৈত বিন্দু থাকতে পারে, অর্থাৎ স্ফেরিক্যাল সিমেট্রি ছাড়াও স্পেস টাইমে সিমিলারিটি থাকতে পারে। তার থেকে বোঝা যায় যে প্রকৃতিতে কৃষ্ণ গহ্বরের অস্তিত্ব সম্ভব। সেই গবেষণালব্ধ যে সমীকরণ, তার নাম রায়চৌধুরী সমীকরণ, এবং সেটি ওই সংক্রান্ত পাঠ্যপুস্তকে পড়ানো হয়। এই এই বিষয়কেই অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়ে রজার পেনরোজ, স্টিফেন হকিং যে কাজ করেছিলেন তার জন্য 2 বছর আগে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এখন এইগুলো ছিল তাত্ত্বিক পদার্থবিদ্যার কাজ, এবং সেই তাত্ত্বিক পদার্থবিদ্যা ওই সংক্রান্ত কাজ তার যে ধারা সেটা পরবর্তীকালেও চলেছে। আমি দীর্ঘায়িত করবো না, তাই বেশি উদাহরণ দিতে পারছি না, কিন্তু ইভেন এই গত
6-7 বছরের মধ্যে প্রেসিডেন্সি ছাত্রছাত্রীরা এবং অধ্যাপকরা তারা জ্যোতির্বিজ্ঞান বিষয়ক বিভিন্ন গবেষণা করেছেন, সেই গবেষণা বিশ্বের বিভিন্ন বিখ্যাত গবেষণা পত্রিকায় বার হয়েছে এবং আমাদের এখান থেকে উত্তীর্ণ হয়ে ভারতের এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন গবেষণাগার ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্রছাত্রীরা খুব সাফল্যের সঙ্গে গবেষণা করেছেন। আমি একটা উদাহরণ না দিয়ে পারছি না যে সম্প্রতি যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তা দিয়ে ভিনগ্রহের বায়ুমণ্ডলে যে অনুপরমাণুর সন্ধান পাওয়া গেছে সেই যে কাজ, সেই কাজে খুব অগ্রণী ভূমিকা নিয়েছে আমাদের 2018 সালে স্নাতক 2020 সালে স্নাতকোত্তরে ছাত্র দুই ছাত্র সাগরী মুখার্জি এবং সৌগত বরার। এবং এটি যদিও মাত্র আমি দুজনের উদাহরণ দিলাম, আমি যেরকম আরো অনেক আছে এবং তাদের জন্য আমরা খুবই গর্বিত, কিন্তু আমরা যদি দেখি যে তাত্ত্বিক যে জ্যোতির্বিজ্ঞান তার বাইরে যে পর্যবেক্ষণ জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত পর্যবেক্ষণ তার উদাহরণ তদানীন্তন প্রেসিডেন্সি কলেজে আছে। 1905 সালে ত্রিপুরার মহারাজা আচার্য জগদীশচন্দ্র বসুকে উপহার তথা অনুদান স্বরূপ একটি টেলিস্কোপ দেন, সেটি এই মেইন বিল্ডিংয়ের যে ছাদ সেখানে একটি পর্যবেক্ষণাগার তৈরি করে সেখানে সেটিকে স্থাপন করা হয়। এছাড়াও সেখানে আরও অন্য একটি টেলিস্কোপ, অন্য একটি দূরবীন ছিল এবং সেই দূরবীন দুটি দিয়ে নিয়মিত পর্যবেক্ষণ করা হতো এবং তখন কলকাতাতেই অবস্থিত ছিল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া। সেই অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া পরে ভেঙে যায়, এখন নতুন করে বেঙ্গালুরুতে অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার কেন্দ্র রয়েছে। কিন্তু তদানীন্তন যে অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া তাদের যে গবেষণা পত্রিকা সেখানে বিভিন্ন গবেষণা পত্রে দেখা যায় যে এই ক্যালকাটা অবজারভেটরি তথা এই রেসিডেন্সি মেইন বিল্ডিংয়ের উপরে যে অবজারভেটরি সেখান থেকে পর্যবেক্ষণ সৌরজগতের বিভিন্ন বস্তুকে পর্যবেক্ষণ করেছেন, এমনকি বিজ্ঞানী সিভি রামন সেই সংক্রান্ত গবেষণা পত্রিকাও তিনি লিখেছেন। এখন বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি আবার নতুন করে একটি দূরবীন কেনা হয়েছে, সেটিকে ওই মেইন বিল্ডিংয়ের ওপরে যে পর্যবেক্ষণাগার সেটাকে নবীকরণ করে তার সংস্কার করে সেখানে ওই দূরবীনটি বসানো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কলকাতার আকাশে তো খুব বেশি পর্যবেক্ষণ গবেষণামূলক পর্যবেক্ষণ করা সম্ভব না, এখানে আকাশে একটি শহরের আকাশ থেকে সেটা সবসময় করা যায় না, কিন্তু কেন আমরা তাও সেটা করতে উদ্যোগী হচ্ছি সেটা একটু বলছি। ভারত সরকার গত 2 দশকে মহাকাশ তথা জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গবেষণার ব্যাপারে প্রভূত উদ্যোগ নিয়েছে। তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি 2015 সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো একটি একটি কৃত্রিম উপগ্রহ তথা দূরবীন উৎক্ষেপণ করে, সেটি দিয়ে অতিবেগুনি এবং এক্সরে তরঙ্গদৈর্ঘ্যে বিভিন্ন বস্তুকে পর্যবেক্ষণ করা যায়। তার থেকে মহাকাশের বিভিন্ন রহস্য উন্মোচিত হচ্ছে, ভারতীয় বিজ্ঞানীরা এবং আন্তর্জাতিক বিজ্ঞানীরা এই এই দূরবীনটি ব্যবহার করে বিভিন্ন পর্যবেক্ষণ করছেন। কিছুদিন আগে প্রায় 900 কোটি আলোকবর্ষ দূরের একটি নক্ষত্রপুঞ্জ তথা গ্যালাক্সি থেকে আসা অতিবেগুনি রশ্মি এই অ্যাস্ট্রোস্যাট দূরবীনটি শনাক্ত করতে পেরেছে, যা অন্যান্য বিভিন্ন অন্যান্য দেশের যে শক্তিশালী দূরবীক্ষণ আছে তারা এর আগে করতে পারে। এছাড়াও ভারত সরকার 30 মিটার টেলিস্কোপ স্কোয়ার কিলোমিটার অ্যারে এই বিভিন্ন যে প্রকল্প আন্তর্জাতিক প্রকল্প রয়েছে বড় বড় দূরবীক্ষণের সেইগুলিতে অংশগ্রহণ করেছে। সেগুলি যখন তৈরি হবে তারা নিজ নিজ তরঙ্গ দৈর্ঘ্যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের যন্ত্র পাবে এবং সেখানে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীদের সরাসরি তারা সেটিকে ব্যবহার করতে পারবে, যেটা এর আগে অত সহজে সহজ ছিল না। এছাড়াও ভারতের মাটিতে তৈরি হচ্ছে মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করার জন্য লাইগো ইন্ডিয়ার একটি যন্ত্র, তার ফলে আগামী দশকগুলিতে ভারতীয় বিজ্ঞানীদের কাছে একেবারে আধুনিকতম দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করার সুযোগ থাকে।
কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই সুযোগ কারা ব্যবহার করবে। আজকে যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং ভারতের 90% ছাত্রছাত্রী কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে তাদের স্নাতক স্তরের পড়াশুনো স্নাতকোত্তর স্তরের পড়াশুনো করে থাকে এবং তারাই কিন্তু এই দূরবীক্ষণ এই সুবিধাগুলো তারা ব্যবহার করবে। সেই জন্য ভারত সরকারের তরফ থেকে বিজ্ঞানীরা এবং প্রশাসকরা যে সমস্ত ভবিষ্যৎমুখী যে বিভিন্ন উপদেশাবলী দিচ্ছেন সেইগুলি অর্থাৎ যে ভিশন ডকুমেন্ট তারা দিচ্ছেন সেখানে বারবার করে বলা হচ্ছে যে কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীদের মধ্যে মহাকাশ তথা জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে তাদেরকে শিক্ষা দিতে হবে, তাদেরকে ব্যবহারিক শিক্ষা দিতে হবে কিভাবে দূরবীক্ষণ বিভিন্ন তরঙ্গদের বিভিন্ন দূরবীক্ষণ ব্যবহার করা যায়। এই সমস্ত ভাবনা থেকেই আজকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তাদের যে জ্যোতির্বিজ্ঞানমূলক যে শিক্ষা এবং যে গবেষণা সেগুলিকে কেন্দ্রীভূত করার জন্য এই স্কুল অফ অ্যাস্ট্রোফিজিক্স তথা যে জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত বিভাগ সেটিকে প্রতিষ্ঠা করেছে এবং তারই একটি বৃহৎ অংশ হিসেবে মেন বিল্ডিং এর যে ছাদে সেখানে এই পর্যবেক্ষণাগারকে সংস্কার এবং নবীকরণ করা হচ্ছে। আমরা আশা করব যে ভবিষ্যতে আপনাদের কাছ থেকে এই ব্যাপারে আমরা সহযোগিতা এবং সমাদর পাব। এইবার অবশেষে আমি অধ্যাপক বিমান নাথের পরিচিতিতে যাচ্ছি। অধ্যাপক বিমান নাথ দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর আমেরিকার কলেজ পার্কে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন। এরপর আরো কিছু সনাতন সংস্থায় গবেষণার পর উনি বেঙ্গালুরু রামন গবেষণা কেন্দ্রে অধ্যাপক হিসেবে যোগদান করেন। আমাদের ছায়াপথ অর্থাৎ গ্যালাক্সি বা তার মধ্যে অসংখ্য যে ছায়াপথ আছে তাদের মধ্যে যে মাধ্যম বা অনেক ছায়াপথের সমষ্টি তথা গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে যে মাধ্যম তাই হল ওনার গবেষণার প্রধান বিষয়। এই মাধ্যমে থাকা গ্যাস কিভাবে ছায়াপথগুলি তথা সমগ্র মহাবিশ্বের গঠন ও বিবর্তনকে প্রভাবিত করছে এই নিয়ে উনি তাত্ত্বিক ও ব্যবহারিক গবেষণা করেন। ওনার তত্ত্বাবধানে পিএইচডি গবেষণা করে বেশ কিছু ছাত্রছাত্রী এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণাগারে অধ্যাপক ও গবেষক পদে রয়েছে। কিন্তু আজকের অনুষ্ঠানে অধ্যাপক নাথের আরো প্রাসঙ্গিক পরিচয় হল যে উনি সর্বসাধারণের মধ্যে বিজ্ঞানের প্রসার ও জনপ্রিয়তার বৃদ্ধিতে খুবই আগ্রহী ও সক্রিয়। উনি বাংলা ও ইংরেজি ভাষায় বেশ কিছু বই লিখেছেন এই বিষয়ে। তার লেখা বাংলা বইয়ের তালিকায় উল্লেখযোগ্য নক্ষত্রের গান, যেখানে একটি তারার জীবন নিয়ে তার জন্ম তার যে বেড়ে ওঠা এবং অবশেষে তার মধ্যে জ্বালানি ফুরিয়ে গিয়ে তার যে মৃত্যু তাই নিয়ে আলোচনা আছে। এছাড়া আছে মহাবিশ্বের প্রথম আলো, যেখানে আমরা অনেকে জানি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড সেটা নিয়ে বলা আছে এবং এছাড়াও রয়েছে নক্ষত্রের সাথে কথা বলে পৃথিবীর প্রাণ, যেখানে বিভিন্ন প্রাণীরা কিভাবে আকাশে বিভিন্ন জিনিস বিভিন্ন বস্তু দেখে এবং তাদের কী প্রতিক্রিয়া হয়, তারা কীভাবে সেগুলিকে ব্যবহার করে তাদের চলাফেরা বা তাদের জীবনধারণের জন্য সেইটা নিয়ে উনি লিখেছেন। প্রসঙ্গত সেইটা নিয়েই উনি এই বুধবার দিন সায়েন্সিত বক্তৃতা দিয়েছেন। এই প্রসঙ্গে বলি বঙ্গীয় বিজ্ঞান পরিষদের তরফ থেকে প্রকাশিত ওনার লেখা প্লুটোর শনির্দশা বইটি এই বক্তৃতার পরে বাইরে রাখা থাকবে, আপনারা এই আপনারা নাম মাত্র মূল্যে বইটি সংগ্রহ করতে পারেন। গত প্রায় এক বছর অধ্যাপক না নিয়মিত প্রতিদিনই পত্রিকায় আমাদের দৈনন্দিন জীবনের সাথে বিজ্ঞানের বিভিন্ন তত্ত্বের যোগাযোগ নিয়ে সহজ ভাষায় একটি সাপ্তাহিক প্রতিবেদন লিখছেন। ঝুলন্ত সেতু, গতিশীলতা, গুহাচিত্র, প্রাণী ডাকের মাধ্যমে তাদের শনাক্তকরণ, সমুদ্রের তলায় নতুন প্রাণীর সন্ধান, বিদ্যুৎ চমকানো, এমনকি জামাকাপড় বা কাগজে কফির দাগ থেকে ম্যালেরিয়ার পরীক্ষার যোগাযোগ, এই বিভিন্ন বিষয়ে নিয়মিত লিখে উনি আমাদের সমৃদ্ধ করছেন। ওনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা এখন আমাদের ছাত্রী শাগুনতাকে ডেকে নেব এবং অধ্যাপক নাথকেও ডেকে নেব মঞ্চে, ওনাকে একটি আমাদের তরফ থেকে ছোট উপহার দেবে।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ানোর ছোট ছিল। এবার প্রফেসর না নমস্কার, ধন্যবাদ দিতে পারেন। বিশেষ করে এই প্রতিষ্ঠানের তার কোনো অর্থই না, যে প্রতিষ্ঠান সমাজে দেখেছে তার বৈশ্বিক থেকে বৈশ্বিক এবং এবং তার এই প্রতিষ্ঠানের নবীকরণেও সমাজের ভূমিকা এবং অবদান সমাজ। তবুও আমি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে এবং শুধু সেই কারণে আমি সমাজে একজন গুরুমুখ হিসেবেও কথা বলতে চাই। সমাজের সমাজের কাজের কথা বলতে গেলে দিদি বহু বছর ধরে গ্যালাক্সি বিভিন্ন বিভিন্ন থেকে শুরু করে গ্যালাক্সি বিভিন্ন এই মহাবিশ্বের বড় পরিসরে কথা বলে বিস্তৃতি গ্যালাক্সি বিস্তৃতি কোথায় জমা হয়ে আছে কোথায় পা হয়ে গেছে সেইগুলো প্রসঙ্গ করে আজকে চলে আসছে। এবং সেই সূত্রে জ্যোতির্বিজ্ঞানের আছে এই মাত্রের উত্থান। তো আমি শিক্ষক কথা বলে সমস্ত করবো না। তো আজকের এই অনুষ্ঠানে
নমস্কার, আমি অসম্ভব অভিভূত। এত লোক এসেছেন আমার এই এই ডক্টর শুনতে, বিমান এবং অন্যান্যদের কথাবার্তা, আমি খুব অভিভূত। এটা আরও অভিভূত হওয়ার কারণ হলো আমি জেনেছি ওখানে দাঁড়িয়ে এটা এই বক্তৃতা দিচ্ছি। আমি যখন প্রেসিডেন্সি কলেজ থেকে ইউনিভার্সিটি তার নতুন অধ্যাপক যখন নিয়োজন শুরু হল, তার প্রথম অধ্যাপক আমি, রোল নাম্বার ওয়ান। এবং সেই নতুন এটা হওয়ার পর আমি বললাম ফিজিক্সের প্রধান। এবং যেদিন আমি ফিজিক্সের প্রধান হলাম, ঠিক সেই দিন বিকেলবেলা এই হবে ঠিক এইখানে দাঁড়িয়ে আমাকে অনুষ্ঠানে যোগ দিতে হয়েছে। সেই অনুষ্ঠানটা হল ঠিক সেই দিন আইটিপি, ইন্টারন্যাশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন, যেটা তার প্রেসিডেন্ট নিউ ইয়র্ক থেকে এসেছিলেন। তখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানবিকা সরকারকে একটা প্লাক উপহার দিতে জগদীশচন্দ্র সেন, এই প্রথম আন্তর্জাতিক কমিউনিটি তখন এটা স্বীকার করল যে ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইতিহাসে জগদীশচন্দ্র যে কাজটি করেছিলেন সেইটা, যে 100টা পথফলক দেওয়া হচ্ছে সারা বিশ্বে লাগানো হচ্ছে তার এক একটা মাইলস্টোন, তার মধ্যে এটা। এবং সেইটা ফিজিক্সের হেড হিসেবে আমার ঠিক আমার আগে তো 100 বছর আগে জগদীশচন্দ্র পদার্থবিদ্যারই প্রধান ছিলেন, যেটাকে আমি তখন যে অফিসে বসি সেটা তারই অফিস, কেন আমি যে চেয়ারে বসি সেটা তারই চেয়ার। এবং আমাকে সেই পুরস্কারকে দিতে হতো প্রেসিডেন্সির পক্ষ থেকে। আমি আজকে জগদীশ বসের কথা বললাম, এবং দেখলেন যে আজকে আমি যা বলতে চলেছি তাতে জগদীশচন্দ্র তথা প্রেসিডেন্সির একটা একটা বড় মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে কথা বলি না। আমি যখন বললাম মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে আমি কথা বলবো এখানে, লোকে বললো যে তোমার যেরকম বললো আজকে ব্রাজিল আর্জেন্টিনা কী হবে তাই জানি না, পৃথিবীর কী হবে তাই জানি না, আমি কালকে কী খাবো তাই জানি না, আমি কেন মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবো। ইনফ্যাক্ট আমি যখন এটা ফেসবুকে দেওয়া হলো এই নোটিসটা, তখন একজন লিখিত মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে যে লোকে চিন্তা করছে সেটা নিয়ে আমার অনুমানঞ্চ করছে। কিন্তু মহাবিশ্বের ভবিষ্যৎ কেন, মানে এরকম ধরনের জিনিসের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার অনেকগুলো কারণ আছে। আমরা একবারও বলছি না যে আমি মহাবিশ্বের ভবিষ্যৎ কী, তার উত্তরটা আমি জানি না। কিন্তু এই যে উত্তরটা জানতে চাইছি এবং উত্তরটা জানতে গেলে আমাকে কী কী করতে হবে, এটাই আসল বিজ্ঞানের একটা 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 যাত্রা। এই যাত্রাটা খুব দরকার। এই যাত্রাটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখানে গিয়ে আমরা কী পাবো আমরা জানি না, কিন্তু আসলে বিজ্ঞানটাই একটা যাত্রা। এবং কেন এটা আমরা জানতে চাইছি, কেন মহাবিশ্বের কথা জানতে চাইছি, কেন প্রকৃতির কথা জানতে চাইছি, কেন প্রকৃতিকে বুঝতে চেষ্টা করছি একটা বিজ্ঞানসম্মত ভাবে, এটা নিয়ে যদি যখন আমরা চিন্তা করতে শুরু করি তখন বুঝতে পারি যে আমাদের জীবনের সঙ্গে প্রকৃতির এবং বিশ্বের একটা যে সংযোগ আছে সেটা সেটা আমাদের বোঝাটা দরকার। কারণ আমরা আমাদেরকে অর্থাৎ মানুষের জীবনকে প্রকৃতি থেকে, বিশ্ব থেকে, পৃথিবী থেকে, মহাবিশ্ব থেকে আলাদা করে ভাবতে পারি না। সবাই একসঙ্গে জড়িত এবং একই প্রযুক্তির দ্বারা, একই প্রসেসের দ্বারা একইভাবে জড়িত। এটা বলতে গেলে আমাকে প্রথমে রবীন্দ্রনাথের কথা বলতে হবে। রবীন্দ্রনাথ একটা বই লিখেছিলেন তার নাম বিশ্বপরিচয়। আপনারা অনেকে হয়তো পড়েছেন, অনেকে পড়েছেন, যেভাবে পড়েছেন সেভাবে হয়তো ভালো করে এই এই যে সংযোগটা আমাদের জীবনের সঙ্গে
এটা ভালো করে দেখেননি। তাই আমি দু তিনটে জিনিস এর মধ্যে কনট্যাক্ট করি, কারণ যে বাংলা কোনো কিছু বলতে গেলে রবীন্দ্রনাথের কথা দিয়ে শুরু করতে হবে তার কোনো মানে নেই। কিন্তু রবীন্দ্রনাথের বিশ্বপরিচয় একটা খুব অদ্ভুত বই। অদ্ভুতের কারণ হচ্ছে রবীন্দ্রনাথ আজ যা লিখেছিলেন তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা রবীন্দ্রনাথের মৃত্যুর 5 বছর আগে প্রকাশ হয় এবং এই বইটা লিখছেন এবং ভাবছেন উনি অনেকদিন ধরে। ইনফ্যাক্ট উনি অনেকবার অনেকবার অন্য লোককে অনেককে বলেছেন এই বইটা প্রায় তুমি লেখো না, তুমি লেখো, তুমি লেখো, তুমি লেখো ইত্যাদি। বিশ্বপরিচয়ের মধ্যে এটা 1937 সালে প্রকাশিত হয়, 1937। অদ্ভুত লাগে দেখলে, তখন বিজ্ঞানে যা যা জানা ছিল এবং যা নিয়ে গবেষণা হচ্ছে এগুলো নিয়ে উনি পড়াশোনা করেছেন, উনি অনেক বৈজ্ঞানিক সঙ্গে কথা বলেছেন এবং বুঝেছেন অনেক কিছু। এবং ওদিকে কোন কোন জিনিসগুলো আমাদের জীবনের সঙ্গে জড়িত সেগুলো নিয়ে বোঝার চেষ্টা করেছেন এবং সেটা উনি বলছেন। উনি একটা খুব লম্বা মুখবন্ধ আছে বইটা। বইটা প্রথমত সত্যনাথ বসুকে সত্যেন্দ্রনাথের সঙ্গে হচ্ছে খুব যোগাযোগ ছিল তার নয়, খুব বন্ধু ছিলেন জগদীশচন্দ্র, কিন্তু সত্যেন্দ্রনাথ নয়। সেই সময় সত্যেন্দ্রনাথ উনি বলছেন প্রথমে যে আমি তোমার নামের সঙ্গে যোগাযোগ যুক্ত করছি, বইটা আসলে আমার একটু সংকোচ হচ্ছে। কিন্তু এরপর যে কথাগুলো বলছেন সেগুলো আজকে আমি যা নিয়ে শুরু করছি সেখানে খুব প্রথম কথা হচ্ছে বিজ্ঞান চেতনা। আপনারা অনেকে হয়তো দুদিন আগে আমি বলছিলাম আমাদের যেটা ভেঙেছিল পড়ে থাকতে পারেন। আমাদের সমাজে বিজ্ঞান চেতনার খুব দরকার এই মুহূর্তে, কারণ অবিজ্ঞান আর বিজ্ঞান বিরোধী চেতনা মাথা চাড়া দিয়ে উঠছে সব দিকে। রবীন্দ্রনাথ 1937 সালে প্রকাশিত বই তাতে বলছেন যে এই যে ক্যারেন্টগুলো ছড়িয়ে পড়ে চারদিকে মানে গাছের পাতার মতো, এগুলো যদি একটা বৈজ্ঞানিকতা উর্বরতা যদি জেগে উঠতে না পারে তাহলে আমাদের অনেক কাজের ক্ষেত্রে কৃতার্থ হবার ক্ষেত্রে ঝামেলা। ঠিক আছে, এই বিজ্ঞান চেতনার যে কত দরকার 1930-40-এর দশকে উনি আমাদের মনে করে দিতে চাই। তারপর বলছেন কেন আমি এই বইটা লিখছি, বিশ্বপরিচয় কিন্তু মহাবিশ্বকে নিয়ে লেখা। উনি এখানে গ্যালাক্সিদের কথা বলছেন, উনি গ্রহের কথা বলছেন, উনি আমাদের আশেপাশে প্রকৃতির কথা বলছেন, রঙের কথা বলছেন, সব কিছু বলছেন। কিন্তু ওখানে আমি এই প্রশ্নটা আছেন যে কেন আমরা মহাবিশ্বকে নিয়ে চিন্তা করছি, আমাদের আসতেন আমাকে এখানে দেখছি অনেকের বয়স কম, অনেকের বয়স অনেক বেশি, নানা ব্যাকগ্রাউন্ড থেকে এখানে ঢুকে এসেছে, যারা কিছু বিজ্ঞানের ছাত্র, কিছু সঙ্গীতকে বিজ্ঞান পড়েনি, কিন্তু তারা সবাই বিজ্ঞান জানতে চান, তাই এসছেন, ভেবে এসেছেন কেন বিজ্ঞান সম্বন্ধে জানতে চান। রবীন্দ্রনাথ বলছেন আমি কেমন তাই করছি, আমার আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করিনি, কিন্তু আমার বিজ্ঞান জানতে চাওয়া ভীষণ ইচ্ছে। এবং উনি বলছেন আমার আমি জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞান তখন একদম নতুন একটা সাবজেক্ট। আমি বলবো জ্যোতির্বিজ্ঞান হিসেবে একটা চর্চা শুরু হয়েছে 1920-1930 সালে সত্যিকতা বলতে গেলে। ঠিক করে আমি যদি পদার্থবিদ্যা বলি, পদার্থবিজ্ঞানের যে যে প্রিন্সিপাল সেগুলো জ্যোতির্বিদ্যায় এনে বুঝতে শুরু করা, একটা তারা আসলে কী, আমাদের পৃথিবী আসলে কী, মহাবিশ্বটা আসলে কত বড়, এইসব প্রশ্ন 1920-1930-এর দশকে চর্চা শুরু হয়েছে সবার। আর এটা 30-এর দশকের উন্নতি বলে দিচ্ছে এবং বলছে যে আমি আপনাদের অনেকেই দেখবেন
যে বিজ্ঞানের ওই বিশেষ করে জ্যোতির্বিদ্যা বা যেগুলো মধ্যে দুরূহ অঙ্ক আছে সেখানে অঙ্কর সামনে এলেই লোকে আটকে যান। এইভাবে উনি বিজ্ঞান শিখেছেন, উনি এখন বলে দিচ্ছেন কিভাবে বিজ্ঞান শিখতে হয়। আমি আজকে যা যা বলবো এই কথা বলে দেবেন না, কারণ ওই বিজ্ঞানের মানে ব্যাপারটা বুঝতে গেলে আমরা একটু বুঝি সেটা বুঝতে গেলে সবসময় যে গাণিতিক কচকচিটা বুঝতে হয় তা নয়, কিন্তু অনেক সময় ওই কচকচিটা না বুঝেও অনেক কিছু বোঝা যায়। এটা কিন্তু উনি বুঝেছিলেন বুঝতে এবং কানের নিজেদের সেটা হচ্ছে যে এতগুলো জিনিস উনি দেখেছেন, দেখে উনি দেখতে পেয়েছেন যে জ্যোতির্বিজ্ঞান আর প্রাণীবিজ্ঞান এগুলোর মাঝে মাঝখানে একটা 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 কানেকশন আছে, এই দুটো উনি বোঝার চেষ্টা করছে। আর আজকে আপনি দেখবেন আমি জ্যোতির্বিজ্ঞানের কথা বলছি কিন্তু এর মধ্যে অনেকগুলো কানেকশন আছে, একটা বড় কানেকশন হলো এবং তাই আমি আজকে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে যখন আমরা আসলে আমাদের প্রাণ এই পৃথিবীতে কোত্থেকে এলো এবং তারপর আমরা মানুষ কোত্থেকে এলো এটা বুঝতে শুরু করলাম, তখন একটা প্রথম প্রবলেম দেখা দিল 19th century, সেটা হচ্ছে যে আমরা জানি না যে পৃথিবীর বয়স কত। তখন কেউ জানতো না মহাবিশ্বের বয়স কত, মহাবিশ্ব এলো কোথা থেকে, পৃথিবীর বয়স কত, পৃথিবী এলো কোথা থেকে, এগুলো কিন্তু কেউ জানতো না। এখানে অনেকেই হয়তো জানেন যে আইনস্টাইন যখন আপেক্ষিকতাবাদ প্রকাশ করছেন রিলেটিভিটি 1915, তখনও কিন্তু কেউ জানে না পৃথিবী বা মহাবিশ্বের বয়স কত, উনি জানতেন না। এটা একটা খুবই নতুন জিনিস। তো যখন আমরা ডারউইনের কথা ভাবি 1850, যখন উনি মনে বোঝার চেষ্টা করছেন প্রাণ কবে শুরু হয়েছিল বা আমাদের পৃথিবীতে, এবং তাই থেকে সেখান থেকে আমরা আস্তে আস্তে নানা ধরনের জীব জন্তু থেকে আমরা মানুষে এসে পরিণত হয়েছি, এটা হতে কত সময় লেগেছে এটা জানতে গিয়ে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে সত্যি পৃথিবীর বয়স কত। আর এই যে প্রাণের প্রসেস যেটা আস্তে আস্তে মানুষ হয়েছে সেটা হতে কত সময় লাগে, তার সঙ্গে পৃথিবীর বয়সের যেটা যে পৃথিবী যতদিন ধরে রয়েছে তার মধ্যে কোনো সম্পর্ক আছে কি? কিন্তু যখন মানে একজন প্রাণীবিজ্ঞানী জানতে চাইছেন তখন দেখা যাচ্ছে কেউ জানে না, তখন লোকে কি উত্তর চায়, তখন আমার স্লাইডগুলো কিন্তু বেশিরভাগই ইংরেজিতে হবে, আমি বাংলা স্লাইড লিখিনি কিন্তু বাংলা বলার চেষ্টা করব। মহাবিশ্বের বয়স কত, পাশ্চাত্যে নানা ধরনের চর্চা হয়েছে এই নিয়ে, পাশ্চাত্যে তখন সব থেকে ভালো এস্টিমেট ছিল 1864, নানা ধরনের ক্যালকুলেশন করে দেখিয়েছিলেন আবার 5600 বয়স পৃথিবী, আর পৃথিবী আর মহাবিশ্ব তো একই, তখন পৃথিবী আর মহাবিশ্বের মধ্যে কি তফাৎ কেউ জানতো না, ঠিক আছে? তখন কিন্তু লোকে জানতো যে ওর ব্যাপারটাই 4-5000 পুরনো, এমনকি নিউটন এটা মেনে নিয়েছিল। নিউটন একটা বিরাট বই লিখেছিলেন, তাতে শেষ অবধি কনক্লুড করেছিলেন যে 4500 খুব একটা বেশি নয় পৃথিবীর বয়স। এটা আমাকে আর এটা মনে বেশিরভাগই হচ্ছে বাইবেল থেকে অ্যাকচুয়ালি ওল্ড টেস্টামেন্টের নানা ধরনের জিনিসগুলো নিয়ে লোকে নানা ধরনের কচকচি করে। আজকে দেখা যাচ্ছে অনেকেই মহাভারতের ডেট বার করার চেষ্টা করে, দেখার চেষ্টা করে কোথায় কোন তারার কথা বলা আছে, সেই তারার সময় কোথায় ছিল এই থেকে লোকে বলার চেষ্টা করে। ঠিক তেমনি ওল্ড টেস্টামেন্টের থেকে লোকে মোটামুটি মনে করতো যে 4-5000 বছর,
অথচ আমাদের ট্র্যাডিশনে কোনো বয়সই নেই মহাবিশ্বের। আমাদের অনেক ট্র্যাডিশনে আছে যে বয়সটা অনেক বেশি, ঠিক আছে, কিন্তু কতটা কেউ জানে না। নিউটনের মোটামুটি 4000 BC তার মানে প্রায় 6000 বছর বয়স। প্রথম 1864 সালে লর্ড কেলভিন, ফিজিক্সে পদার্থবিদ্যা একটা বড় নাম, একটা ক্যালকুলেশন শুরু করলেন যে পৃথিবীতে এখন যা তাপমাত্রা, ধরা যাক পৃথিবীর তাপমাত্রা ছিল সূর্যের সমান, কারণ পৃথিবীটা এসেছে সূর্য থেকে হয়তো, এবং তাহলে যদি ওরকম একটা তাপমাত্রা শুরু হয়ে থাকে তাহলে ঠান্ডা হতে কত সময় লাগে, এরকম একটা ক্যালকুলেশন, একটা অদ্ভুত ক্যালকুলেশন করেছিলেন উনি। কেলভিন খুব সাংঘাতিক নাম করা হলো, এবং মোটামুটি এসে দাঁড়া করিয়েছিলেন যে অ্যাবাউট 40 কোটি বছর বয়স হতে পারে পৃথিবী। মানে 4000 থেকে 40 কোটি একটা বিরাট ব্যাপার, কিন্তু এটাও কিছু নয় আসলে। কিন্তু ডারউইন বলতে শুরু করলেন যে আমার যদি মানুষের এসে পৌঁছতে হয় ওনার যে থিওরি অফ ইভলিউশন, তাতে অন্তত 30 থেকে 40 কোটি বছর বয়স তো প্রাণকেই হতে হবে। তাই কেলভিনের সঙ্গেও মিলছে না। তখন শুরু করলেন ভূতত্ত্ববিদ যারা, জিওলজিস্টরা প্রথমে দেখাতে শুরু করলেন যে অ্যাকচুয়ালি আমরা যদি খুঁড়তে থাকি এবং পাথরের বয়স দেখতে থাকি, পাথরগুলো তৈরি হতে নানা ধরনের লেয়ার তৈরি হতে কতটা সময় লাগতে পারে, তখন দেখা যাচ্ছে আমাদের অন্তত 10^9 অর্থাৎ বিলিয়ন বছর, 10^7 হচ্ছে কোটি, তার মানে অন্তত 100 থেকে 1000 কোটি বছর বয়স হতে পারে পৃথিবীর। দেখছেন তাহলে প্রশ্ন আসছে প্রাণীবিজ্ঞান থেকে, উত্তর দিচ্ছে ভূতত্ত্ববিদ্যা, উত্তর দিচ্ছে এইবার আসবে মহাকাশবিদ্যা। আমার প্রশ্ন আজকে দিলাম সেটা হচ্ছে মহাকাশ ভবিষ্যতে জানতে গেলে মহাকাশের প্রতি তো আপনাকে জানতে হবে, এই যে উত্তরগুলো আসবে সেগুলো আসবে এইখানে। দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি নানা ধরনের নানা যুগ আমরা জানি জিওলজি থেকে, ভূতত্ত্ববিদ্যা বিদ্যা আপনি জানিয়েছেন যে এগুলো এতগুলো নানা ধরনের যে একের পর এক যুগ এসছে সেগুলো কতদিন আগে অব্দি ছিল। এর সঙ্গে কিন্তু নিউটনের 4000 বছর বা আর্চবিশপ আশারের 6000 বছরের খুব একটা কোনো মিল নেই। এই যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছি যে আমরা পৃথিবীটা কত পুরনো, মহাবিশ্বের বয়স কত, এই প্রশ্নগুলো খুব নতুন, অনেকের সাথে বোঝেন আমাদের 2-3 জেনারেশনের মধ্যে এটা হয়েছে। আমাদের ঠাকুরদা প্রকৃতামহের দল তারা এর উত্তর জানতেন না, তাদের টেক্সট বুকে এগুলো ছিল না, আর আমাদের টেক্সট বুকেও এখন আস্তে আস্তে আসছে, এগুলো খুব নতুন। এখন আমরা শুধু যে একজন মানে আমরা মহাকাশ চর্চা করছি তারাই শুধু যে এই কথা বলতে পারছি তা না, এখন আমরা যে এই চর্চা করছি অর্থাৎ মহাকাশের কী, আমাদের মহাবিশ্বের কী হবে, মহাবিশ্বের কী ছিল এর আগে, এগুলোর বুঝতে গেলে যা যা লাগে সেগুলো অন্যান্য বিষয় থেকে আসতে শুরু করেছে। আমার পদার্থবিদ্যা লাগে, আমার রসায়ন লাগে, আমার ভূতত্ত্ববিদ্যা লাগে, আর নানা ধরনের ইঞ্জিনিয়ারিং লাগে, সব একসঙ্গে করে আমরা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করছি। আমার এই যে আমি যে মহাকাশে চর্চা করি, বিমান বলল যে আমরা গ্যালাক্সি নিয়ে কাজ করি বা কসমোলজি নিয়ে কাজ করি, কসমোলজি হচ্ছে একদম মহা বিশ্ব, যেটা তার একদম মহাবিশ্বটাকে একটা ইউনিট হিসেবে ধরে তাকে আমরা তার চর্চা করি। এইটা করতে অনেকগুলো নানা ধরনের সাবজেক্ট লাগে, যার জন্য আমাদের ছাত্র যারা তারা সব রকম বিষয় থেকে আসে। আমি যদি আমি যে ইনস্টিটিউটে কাজ করি আই এম্পা এখন, সেখানে আমার ছাত্রদের দেখে তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, এমনকি বায়োলজি থেকেও তারা আসে। তার কারণ হচ্ছে যে মহাকাশ বিজ্ঞানে একটা অদ্ভুত ব্যাপার আছে। আমরা যে কাজটা করি আমরা কি না, আমাদের ল্যাবে ঢুকে আমাদের যে বিষয় তাদের ছুঁতে পারি না। আপনাদের মধ্যে কেউ যদি বায়োলজি পড়ে থাকেন আমি জানেন হয়তো আপনি ইঁদুর নিয়ে কাজ করছেন কিংবা মাছি নিয়ে কাজ করছেন, ল্যাবে গিয়ে তাদের ছুঁতে পারেন।
আপনি যদি একটা কোনো মেটেরিয়াল নিয়ে কাজ করেন বা কেমিস্ট্রি নিয়ে কাজ করেন, দুটো জিনিস মেলালেন, এগুলো করতে পারেন, আমরা পারি না। আমাদের যে তারা বা গ্যালাক্সি সেগুলো এত দূরে, তার ধারে কাছে যাওয়া আমাদের সম্ভব না। তাহলে আমরা কী করে সেগুলোকে স্টাডি করি? আমরা করি কারণ আমরা খালি তার সেইখান থেকে যে আলো আসছে, আর আলো কথাটা আমি একটু বাদ বুঝিয়ে বলবো, আলোটা নানা ধরনের আলো হতে পারে, আসলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক ওয়ে নানা ধরনের হয়, তাদের থেকে যেগুলো আসছে সেগুলো আসতেও লাগছে লক্ষ কোটি বছর, কিন্তু এসে যখন পৌঁছচ্ছে তখন পৌঁছচ্ছে সেটা তার একটা বেরিয়েছিল যতটা সেই তারা বা গ্যালাক্সি থেকে যতটাই আলো বেরিয়েছিল তার একটা ছোট ফ্র্যাকশন এসে পৌঁছাচ্ছে। সেইটা থেকে আমরা বোঝার চেষ্টা করি এগুলো কী বলতে চাইছে। এটা একটা ডিটেকটিভ গল্পের মতো যেখানে ফেলুদা এসে হাজির হয়েছে একটা একটা খুনের সিনে, যেখানে খুন হয়ে গেছে 6 মাস আগে, সব মুছে টুছে দিয়েছে, এখন মানে সেখানে গিয়ে বোঝার চেষ্টা করা হবে এখানে এখানে কী হয়েছিল আমি বোঝার চেষ্টা করছি। অর্থাৎ আমরা যা পাই আমাদের এভিডেন্স হিসেবে সেগুলো খুব ক্ষীণ, খুব কম, এবং প্রত্যেকের গল্প তৈরি করতে হয়। এটা একটা অ্যাস্ট্রোফিজিক্স বা মহাকাশ বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞানের একটা একটা ব্যাপার, আর ওই জন্যই এটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্টটা, কারণ হচ্ছে আমাদের রোজই প্রায় একটা ডিটেকটিভ তৈরি করতে হয়। আর এই গল্পটা তৈরি করতে গেলে আমাদের যে যন্ত্রপাতি তৈরি করতে হয় এবং আমাদের যা যা নানা ধরনের রিসোর্সেস লাগে সেগুলো আসে নানা সাবজেক্টে। ওই জন্য আমাদের শুধু ফিজিক্সের বা কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্সের লোক হলে চলে না, নানা ধরনের লোক পাবে না। এই এই সমস্ত স্কিল আমাদের লাগে, আজকাল কম্পিউটারের যে স্কিল লাগে ইন্টারনেট। গল্পটা কোথায় আসে? গল্পটা আসে এই যে ধরুন আমি আপনাকে একটা এরকম একটা জিনিস আমরা দেখতে পাই। আজকে সব থেকে পাওয়ারফুল যে দূরবীন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যেটা এখন খবরের কাগজের সামনের পাতায় সর্বত্র, এবং এখানে আমরা কী দেখেছি, এটা হচ্ছে সপ্তাহ সবচেয়ে টিভি তোলা ছবি, এখনও আর অনেক তোলা হচ্ছে, আস্তে 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 আরও বেশি জানতে পারবো। এটা একটা সারা আকাশের একটা ছোট, এবং আমরা যদি সেখানে আমাদের ছোট দূরবীন এই এসএলসি কলেজের উপরে যে দূরবীন আছে সেটা থেকে দেখি কিছু দেখব, এই পুরো অংশটাই কিছু দেখব, কিন্তু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যদি রাখে তাহলে অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে এই কিছু দেখতে পাচ্ছি, এখানে কি দেখছে না, আমি বললাম অনেক ঘুরে এসেছি, দেখতে দেখে যে আলোটা আসে সেটাকে ম্যাগনিফাই করতে হয়, সেটাকে বাড়িয়ে দিতে হয়, তার কাছে বড় টেলিস্কোপ তৈরি করতে হয়। এই পুরো ছবিটার মধ্যে মাত্র একটা দুটো তিনটে তারার মতো রয়েছে, সেটা সেইটা হচ্ছে তারা, আর বাকি যেগুলো আছে সেগুলো সব গ্যালাক্সি ছায়াপথ, এবং তারা গ্যালাক্সি মধ্যে পাখা রাখি দেখা যাচ্ছে আমরা যে গ্যালাক্সি থাকি সেই গ্যালাক্সি দেখতে রকম। আমরা যে গ্যালাক্সিতে থাকি তাকে আমরা বিভিন্ন আকার যেমন বলা হয় অনেক ভারতীয় ভাষায়, এবং অনেক ভাষায় বলা হয় ছায়াপথ। কেন বলা হয় আকার চন্দ্র বা ছায়াপথ, তার কারণ হচ্ছে যেরকম আমাদের বলা হয়েছে আমাদের যে বস্তু ম্যাটার তার মধ্যে অ্যাটম আছে, মলিকিউল আছে, সেগুলো হচ্ছে ইউনিট। ঠিক তেমনি এই গ্যালাক্সি হচ্ছে এক ইউনিট, এই গ্যালাক্সিগুলোর মধ্যে তারা থাকে, গ্যালাক্সিগুলোর মধ্যে নানা 100,000 কোটি আরো বেশি তারা, এবং সেই তারাদের চারপাশে গ্রহ আছে। আমাদের যে ছায়াপথ সেটা হচ্ছে এরকম দেখতে হচ্ছে উপর থেকে দিকে আসে, অবশ্যই ছবি না আমাদের গ্যালাক্সির মধ্যেই আমরা ছবি দিতে পারি, এই বাইরে থেকে যদি দেখি তাহলে দেখা যাবে যে এরকম দেখতে সেটা এবং ঘুরছে, আর এই
হচ্ছে একটা তারা, তার মধ্যে এরকম আরও অনেক তারা আছে, হাজার কোটি তারা আছে, এবং সেই সূর্য ঘুরছে এই গ্যালাক্সির মধ্যে এরকম করে। অবশ্য পৃথিবী সূর্য 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 ঘুরছে। এই যে সূর্য আমরা এখন জানি, যেটা আমি বললাম যে আমরা 4.5 বিলিয়ন বছর সূর্যের বয়স, পৃথিবীর বয়স এর মধ্যে প্রায় 20 বার সূর্য পৃথিবীকে নিয়ে এই গ্যালাক্সির মধ্যে ঘুরে এসেছে, ঠিক আছে, এরকম ভাবে ঘুরছে, ঠিক আছে। এখন আমরা আমরা এটা ওইখানে রয়েছি, আরে এটা তারাই ভর্তি, অথচ তারা বলে এমনভাবে রয়েছে যাতে এরকম স্পাইরাল আর্ম, আপনি যদি চাই যখন চামচ দিয়ে নাড়েন দেখেন এরকম একটা স্পাইরাল প্যাটার্ন তৈরি হয়, এই প্যাটার্নটা হচ্ছে, তাকে জিনিসটা ঘুরছে। এখন আমি যদি এটাকে পাশ থেকে দেখি তাহলে এরকম দেখি, আর দেখছেন সূর্য কিন্তু মাঝখানে নেই, সূর্য ইনফ্যাক্ট সূর্যের যে আমাদের যে তারা সূর্য তার চেয়ে বড় তারা, তার চেয়ে বেশি ভরের তারা অনেক বেশি আছে, অনেক সূর্য আমার কিছু একটা স্পেশাল তারা না। আর এই যে সূর্য এখানে রয়েছে সেটা একটা মাঝখানে ছিল, তার থেকে খানিকটা দূরে এখানে রয়েছে, কিন্তু এই যে আমাদের যে গ্যালাক্সিটা, গ্যালাক্সিটা একটা একটা ফ্ল্যাট জিনিস, এটা রুটির মতো, এবং রুটি বলছি তার কারণে মাঝে একটা ফুলকো মতো, তাই না? তো এই যে এই মাঝখানে ফুলকো মতো ব্যাপারটা আসলে কিন্তু ফুলে যাওয়া নয়, এর মধ্যে তারা অনেক, তাই মাঝখানটা একটা এরকম গোলাকৃতি তারার বল মতো অনেকগুলো তারা আছে, আর তারপরে একটা একটা এরকম ডিস্ক মতো আছে, যেটা যেটা ফ্ল্যাট, এই এর মধ্যে হচ্ছে সূর্য। এখন আপনি দেখুন, আমি যদি এবার আকাশকে দেখি, আপনার সবাই নিশ্চয় আপনি এই ছবিটা না দেখে থাকেন, তাহলে আমি আজ অব্দি একজন কেউ দেখিনি যে ছোটবেলা থেকে ভাবেনি এই যে আকাশে তারা দেখছে এগুলো এলো করতে। আসলে আকাশটা কি, আকাশটা কি একটা কাপড়ের মতো যেটা ফুটো হলে বৃষ্টি পড়ে? আকাশটা শেষ হয় কোথায়? আকাশ এই যে তারাগুলো আছে তারাগুলো শেষ হয় কোথায়? এটার মধ্যে উত্তর আছে, কোথায় শেষ হয় তারাগুলো, কেন কিছু কিছুটা দূরত্বের পর আর তারা থাকে না, এটা কেন? আপনি যদি এই ছবিটা দেখেন খুব ভালো করে বুঝতে পারবেন। তার কারণ হচ্ছে আমরা এখানে আছি, এরকম একটা স্ট্রাকচারের মধ্যে আমরা এখানে আছি, ঠিক সূর্যের এই পাশে, ঠিক আছে। তাহলে এইবার আমি যদি আকাশের দিকে তাকাই আমি, তাহলে আপনি কি আমার আপনার এই ছবি জিনিস দেখতে পাচ্ছেন? তো এই যে এখান থেকে আমি এই দিকে দেখতে পারি, এইদিকে দেখতে পারি, এইদিকে দেখতে পারি, মানে আমি আকাশে দেখছি, ওইদিকে দেখছি, ওইদিকে দেখছি, ওইদিকে দেখছি, ওইদিকে দেখছি, নানা দিকে দেখছি, তাই তো? একটা দিক হলো আমাদের এই ছায়াপথের মাঝখানে যেখানে অনেক তারা, সেই দিক। তাহলে সেই দিকে যদি আমি দেখি আমি কী দেখব? আমি দেখব একটা একটা পথ চলে গেছে যেন তারা, তাই জন্য দেখব না ছায়া পথ বা আকাশ গঙ্গা, গঙ্গা একটা নদীর মতো, আমি দেখবো একটা তারার নদী, এই দিকটা যদি দেখি আমি, কিন্তু ওই দিকটা যদি আমি দেখি তাহলে আমি সেরকম কিছু দেখবো না, কারণ ওখানে অত তারা নেই। তাহলে আমি দেখবো কিছু আকাশে তারা আছে, আর আমি যদি তারাটা কত দূরে জানতে পারতাম তাহলে আমি বুঝতে পারতাম যে আমি যখন এই তারাগুলো দেখছি কিছু দূরের পর আর কিছু নেই, কিন্তু আমার এই এই যে ডিস্ক যেটা এই রুটির মতো জিনিসটা এটা শেষ হয়ে গেছে, তারপর তারা ফাঁকা যায় না। তাই জন্য আমি যখন এইদিকে দেখি তখন যেগুলো দেখছি শুধু ওই ওই তারা তারাগুলো যেরকম একটা একটা প্লেনের মধ্যে আছে সেইগুলো শুধু দেখছি, কিন্তু যখন অন্যদিকে দেখছি তখন অনেক দূর অব্দি শুধু তারাই দেখছি, তাই জন্য সেটা মনে হচ্ছে একটা ছায়াপথের মতো বা আকাশ গঙ্গার মতো। আর ভারত থেকে খুব ভালো করে ওটা দেখা যায় না ওই দিকটা, কারণ পৃথিবী আটকে দেন। আপনি যদি দক্ষিণ গোলার্ধে যান, আমি প্রায় গিয়ে থাকি অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা বা চিলিতে টেলিস্কোপ দিয়ে দেখার জন্য, আমরা এরকম দেখি চিলি থেকে তোলা, চিলি চিলির অসাধারণ অবজারভেটরি আছে ওখানে, আন্দিজ পর্বতে আটাকামা মরুভূমির মাঝখানে, সেখানে এই যে দেখতে পাচ্ছেন একটা আকাশ গঙ্গা যাকে বলে সেটা খুব সুন্দর দেখা যায়, কিন্তু খালি চোখে দেখা যায়, এবং ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কি চার যদি না থাকে তো বই করতে পারি তারা।
তার এই যেটা দেখতে পাচ্ছি আমি এটা আর কিছুই নয়, আমি এখান থেকে দেখছি এই দিকে। ভারতে দেখতে গেলে বড্ড নিচে হয়ে যায়, অতটা ভালো করে দেখতে পাই না, একটু সাদার হেমিস্ফিয়ারে গেলে পরিষ্কার সুন্দর বোঝা যায়। এই যে এইটা এইটা এই জায়গা দেখতে পাচ্ছি আমার আমার ছায়াপথে, ওই জন্য আমরা ছায়াপথ বলি। এটা আসলে পথ আমাদের কাছে, ওটা ওটা বিদেশি কথায় ভিয়া ব্যাকটেরিয়া বা মিল্কি ওয়ে, সে গল্প ছিল রোমান গডেস হেরা। হেরা বুকে দুধ ছড়িয়ে পড়েছে একটা পথ, তাই জন্য মিল্কি ওয়ে, মিল্কের মধ্যে আর আমরা বলি আকাশগঙ্গা। তো এরকম এরকম গ্যালাক্সি 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 এরকম এখন সারা মহাবিশ্বে অনেক গ্যালাক্সি আছে, হাজার কোটি গ্যালাক্সি আছে, দশ হাজার কোটি গ্যালাক্সি আছে। সেই গ্যালাক্সিগুলোর মধ্যে 70-75% হচ্ছে কি এরকম গ্যালাক্সি, এগুলো এগুলো ইয়াং গ্যালাক্সি, এগুলোর মধ্যে এগুলো খুব ফ্ল্যাট, তার মধ্যে এরকম স্পাইরাল মতো দেখতে আছে স্ট্রাকচার, এবং তার মধ্যে নতুন তারার জন্ম হচ্ছে। আর বাকিগুলো হচ্ছে এরকম গোল গোল গোলাকৃত গোলাকৃতি গ্যালাক্সি, যেগুলো আসলে একটু বেশি পুরনো তার বয়সী তারাগুলো, এবং এগুলোর মধ্যে নতুন তারার জন্ম হচ্ছে না, এগুলো একটু বয়স বেশি। এই জিনিসগুলো যে স্পাইরাল গ্যালাক্সি যেগুলো, সেগুলো আস্তে আস্তে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে এই গ্যালাক্সিগুলো। এগুলো পরে আসে, এগুলো আগে আসে, এগুলো আমরা এখন বুঝতে শুরু করছি, এবং বুঝতে শুরু করছি এখন গত 50 বছর। আমি আমার 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 জীবনে অনেক কাজ এগুলো নিয়ে, কীভাবে এই গ্যালাক্সিগুলো থেকে এই গ্যালাক্সিগুলো হয়, এবং এর থেকেও বোঝা যায় কত সময় লাগে এগুলো হতে গেলে। মানে এই যে আমি আগে প্রশ্ন করছিলাম যে জীবন শুরু হওয়া থেকে মানুষ হতে গেলে যা সময় লাগে, তার মধ্যে কি পৃথিবীর যা যা বয়স তার মধ্যে কি হতে পারে? আমরা এই প্রশ্নগুলো এখানে এন্ড করি। এই গ্যালাক্সিগুলো থেকে এই গ্যালাক্সিগুলো হতে গেলে যা সময় লাগে, আমাদের মহাবিশ্বের যা বয়স তার মধ্যে কি হতে পারে সেটা? এই নিয়ে অনেক বিতর্ক হয়। অনেকে একটা সময় বলতো, আমি যখন ছাত্র ছিলাম, যে আমাদের মহাবিশ্বের যা বয়স তার মধ্যে এইগুলো হওয়া সম্ভব নয়, এত কিছু হওয়া সম্ভব নয়। এখন সেগুলো আমি বুঝতে শুরু করছি। আপনি বুঝতে পারছেন আমি যখন বলছি মহাবিশ্বের ভবিষ্যৎ কি, এগুলোর মধ্যে অনেকগুলো এই ধরনের প্রশ্ন আছে। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মহাবিশ্বের, আমাদের সারা মহাবিশ্বের বয়স কত, এবং সেটা বুঝতে গিয়ে আমাদের বুঝতে হবে যে মহাবিশ্বটা আসলে কি, এবং এই গ্যালাক্সিগুলো যে রয়েছে মধ্যে যাদের থেকে আলো দেখতে পাচ্ছি আমরা, সেগুলো সেগুলো আমাদের কি বলছে মহাবিশ্বের বয়স সম্বন্ধে এবং মহাবিশ্বের ভবিষ্যৎ। তেমনি অনেকগুলো খুব ইন্টারেস্টিং জিনিস আমরা গত 10-20-30 বছরে জানতে পেরেছি, সেগুলোর কথাই আপনাদের কয়েকটা জিনিস আছে। আমি একবারও বলছি না যে এই যে প্রশ্নটা করেছেন যে মহাবিশ্বের কী ভবিষ্যৎ, সে তার উত্তর আমি জানি। এই সত্যি কথা বলতে, এই উত্তরটা যদি জানি আমার চাকরি চলে যাবে, আমাদের আর কিছু করার থাকবে, কিন্তু আমাদের বুঝতে শুরু করি। আমরা মোটামুটি জানি যে আমাদের যে ছায়াপথ, যার নাম আমরা বললাম মিল্কি ওয়ে, তার চারপাশে ছোট 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 কিছু চাঁদ গ্যালাক্সি আছে। অর্থাৎ ছায়াপথ কিন্তু অনেক ছোট ছোট তারা আমাদের, যেরকম আমাদের গ্রহের চারপাশে চন্দ্র থাকে, উপগ্রহ থাকে, সেরকম উপগ্যালাক্সি। আমি যে ছবিটা আপনাকে দেখালাম এর আগে, এর মধ্যে দুটোকে দেখতে পাচ্ছি না। এই যে দুটো গ্যালাক্সি দেখা যাচ্ছে, এটা আমরা ভারতবর্ষতে দেখতে পাই না, আমাদের আমাদের হরাইজনের নিচে। আপনি একটু দক্ষিণে যদি যান, দক্ষিণ গোলার্ধে, এগুলো কিন্তু খালি চোখে দেখতে পাবেন। আকাশে আকাশে সব জায়গায় সবসময় রয়েছে, এদের বলা হয় ম্যাজেলানিক ক্লাউডস। এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি উপগ্যালাক্সি।
এরকম আমাদের গ্যালাক্সি অন্তত গোটা 45টা আমরা জানি এখন অবধি, যেরকম শনির আমরা কোথায় 95টা জানি উপগ্রহ, সেরকম 45টা উপগ্যালাক্সির কথা আমরা জানি, যেগুলো এটা হচ্ছে প্রথম দুটো যেটা আবিষ্কার হয়েছিল। ম্যাজেলন আবিষ্কার করেছিলেন, এর নাম ম্যাজেলন নিকলাস। এরকম কটা এই ছবিটায় দেওয়া আছে। ঠিক তেমনি আমাদের সবচেয়ে কাছের বড় গ্যালাক্সি হচ্ছে, আমরা তাকে বলি অ্যান্ড্রোমেডা, সংস্কৃতে বল ভারতীয় নানা ধরনের ভাষায় তার নাম দিয়ে জানি। এবং এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি হচ্ছে আমাদের গ্যালাক্সির মতোই বড়, ওরকমই সাইজ, ওরকমই তার ঘর, এবং তারও পাশে গোটা 40-50 উপগ্যালাক্সি কথা আমরা জানি এবং প্রায় আবিষ্কার হচ্ছে। এবং এটাও জানি যে এই দুটো গ্যালাক্সি কিন্তু একে অপরের দিকে এখন ধাবমান, একে অপরের দিকে আসছে, এবং প্রায় 4.5 বিলিয়ন বছর লাগবে, 45 কোটি বছর লাগবে, বললাম না 450 কোটি বছর বাদে, 450 কোটি বছর বাদে তারা এই দুটো গ্যালাক্সি একসঙ্গে মিলে একটা গ্যালাক্সি তৈরি করবে। এগুলো এরকম ধরনের স্পাইরাল গ্যালাক্সিগুলো একসঙ্গে জুড়ে জুড়ে আরও বড় বড় গ্যালাক্সি, ইলেকট্রিক্যাল গ্যালাক্সি তৈরি করে। ঠিক তেমনি আমাদের গ্যালাক্সি আর অ্যান্ড্রোমেডা এই দুটো প্রায় 450 কোটি বছর লাগবে। আমি আপনি দেখতে পাবো না, কিন্তু অন্তত আমরা জানি এটা হবে। এটা যে অঙ্গকোষে আমরা বলতে পারছি এটাই দারুণ ব্যাপার, রাইট? এটাই কি বলছি যে আমরা গিয়ে ছুঁতে পারি না তারা এই গ্যালাক্সি পাই না, কিন্তু আমরা যা বিজ্ঞান জানি তাতে আমরা এগুলো বলতে পারছি, খুব 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 কনফিডেন্টলি বলতে পারছি যেটা হবে। আর এরা দুটো এরকম কিন্তু গ্যালাক্সিরা মার্চ করে অন্য গ্যালাক্সি দেখতে হচ্ছে, আমরা চারপাশে দেখতে পাচ্ছি সব জায়গায় এগুলো। এটা নিয়ে অনেকে বহু কাজ, অনেক অনেক জায়গায় কাজ করা হয়। এবার আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এই যে মহাবিশ্ব, এগুলো ভবিষ্যতে জানতে হয়, তার জানতে হবে কীভাবে শুরু হয়েছিল মহাবিশ্ব। আমরা জানি শুরু হয়েছিল এই আমি বিলিয়ন বছরের কথাই বলবো এখন, আমি বলে দিলাম 1 বিলিয়ন হচ্ছে গিয়ে দেখতে পার নাই, মানে 100 কোটি, 1 বিলিয়ন হচ্ছে 100 কোটি, তাই রাইট? 100 কোটি হচ্ছে 1 বিলিয়ন, এত বছর পুরনো এটা মাপা হয়েছে। কীভাবে মাপা হয়েছে সেটা আপনাকে বলবো, এবং এই যে মাপা হয়েছে 13.8 লিখেছি আমি ওখানে, সেটা 14 না 13 না 15 না 12 এটা নিয়েও আমাদের জল্পনা আছে প্রচুর, কিন্তু আমরা মোটামুটি জানি। এটাও জানি যে একটা সময় মহাবিশ্ব শুরু হয়েছিল এবং সেটাকে বলা হয় বিগ ব্যাং। আমি এটা বাংলা করতে চেষ্টা করছি না, তার কোনো মানে হয় না আসলে বিগ ব্যাং কথাটার কোনো মানে হয় না, কারণ যখন মহাবিশ্ব শুরু হয়েছে তখন কোনো রকম বিস্ফোরণ হয়নি, আর যদি মহাবিশ্বে বিস্ফোরণ হয়ও সেটা আপনি শুনতে পারেন না। তাই লোকে এই যে বিগ ব্যাং কথাটা বলা, এটা একটা মানে এটা একটা নাম, ঠিক আছে? বিগ ব্যাং মানে হচ্ছে একটা কোনো সময় থেকে মহাবিশ্বের শুরু হয়, তার আগে কি ছিল আমরা জানি না, তার আগে এই এই মহাবিশ্বটা ছিল না, অন্য কিছু ছিল। এইবার হচ্ছে কি, এই যে শুরু হয়েছিল এটা আমরা জানি কি করে, এটা একটা বড় সাবজেক্ট, প্রচুর কাজ করে। এখানে আমার সহকর্মী যারা আছে তারা অনেকেই এই কাজ করেন, যে কীভাবে এই মহাবিশ্বের কত বয়স সেটা মাপা হয়, এবং মহাবিশ্ব শুরু হয়েছিল তখন গোড়ার দিকে কী ছিল, এগুলো নিয়ে আমরা কীভাবে জানতে পারি সব কিছু, তাই নিয়ে কাজ করে এখানে অনেকে আছে। এটা একটা বড় ফ্যাক্ট, কিন্তু আমরা এটাই জানি যখন শুরু হয়েছিল তারপর থেকে আস্তে 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 আস্তে, যখন শুরু হয়েছে তখন শুধু শক্তি ছিল, তখন শুধু এনার্জি ছিল, আর কিছু ছিল না। তার কারণ মহাবিশ্বের তখন তাপমাত্রা অনেক 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 উঁচু, তখন আপনার আমার মতো নর্মাল ম্যাটার থাকতে পারে না, কোনো বস্তু থাকতে পারে না। তারপর যখন
এই মহাবিশ্ব শুরু হলো তখন তার আকারও ছিল খুব ছোট, এটা আস্তে আস্তে বড় হতে শুরু করলো। এই যে আস্তে আস্তে বড় হচ্ছে তখন তার যে তার বডি যেটা সেটা যখন বাড়ছে তার তাপমাত্রা পড়তে শুরু করলো। এই তাপমাত্রা পড়তে 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 এমন একটা জায়গায় যখন এলো যখন আপনি আমি যা জিনিসগুলো দিয়ে তৈরি অর্থাৎ ইলেকট্রন তারপর প্রোটন নিউট্রন এরকম ধরনের মৌল কণা এগুলো থাকতে পারে তখন সেগুলো তৈরি হতে শুরু করলো ওই শক্তিটা থেকে। আইনস্টাইন আমাকে বলে গেছেন শক্তি এবং ভর একে অপরের থেকে তৈরি হতে পারে। তো সেইটা আমরা এখন এই গত 300,000 বছরে কিভাবে সেই কণাগুলো থেকে তারা এবং গ্যালাক্সি তৈরি হয়েছে এই নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু তার আগে কি ছিল এই নিয়ে আমরা ডাইরেক্টলি সেগুলোকে স্টাডি করতে পারি না, সেগুলো করার জন্য অন্যরকম অনেক রকম চর্চা শুরু হয়েছে। এই যে গ্যালাক্সিগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে এই যে বিগ ব্যাং তৈরি হয়েছে তার 300,000 বছর পরে অবধি কি হয়েছিল তার থেকে কোনো খবর আমরা ডাইরেক্টলি পেতে পারি না, কারণ তখন থেকে তখন যে শক্তিটা তৈরি হয়েছিল সেই শক্তির অংশ আমাদের কাছে এসে পৌঁছয় না। একটা জিনিস ছাড়া সেটাই আমরা ছাড়া আমি এরপর আসতে চাই। আমরা যখন এইখানে আছি অর্থাৎ এখন অর্থাৎ বিগ ব্যাং হয়ে যাবার 13.8 এখানে 15 লেখা আছে কিন্তু 13.8 বিলিয়ন বছর পর তার থেকে পেছনে দেখছি, কিভাবে পেছনে দেখছি একটা মজার জিনিস আছে যদি বিজ্ঞান, সেটা হচ্ছে আমরা কিন্তু মহাবিশ্বে এর আগে কি ছিল এটা যদি জানতে চাই আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে দূরে একটু বেশি দূরে দেখতে হয়, দূরের গ্যালাক্সি খুঁজে বার করতে হয়। তার কারণ হচ্ছে কোনো জায়গা থেকে আলো যেতে সময় লাগে অনেক, আলোর একটা স্পিড আছে, আলো যেতে সময় লাগে অনেক। তাই জন্য আমি যদি একটা কয়েক কোটি আলোকবর্ষ দূরে একটা গ্যালাক্সিকে দেখি আমি তাকে দেখছি তার রূপ যেটা ওই অত কোটি বছর আগে দেওয়া ছিল সেইটা দেখেছি, এখন সে আছে কিনা তাই জানি না, সেটা জানবো আমি কয়েক কোটি বছর পর। সেই জন্য আমি যদি এবার জানতে চাই 100 কোটি বছর আগে মহাবিশ্বের রূপ কি ছিল তাহলে আমি 100 কোটি আলোকবর্ষ দূরে একটা গ্যালাক্সি দেখতে হবে, তাহলে বড় টেলিস্কোপ তৈরি করতে পারলাম দেখতে হবে। এবার যদি আমি আরেকটা বড় টেলিস্কোপ তৈরি করে তার থেকে দূরের কিছু গ্যালাক্সি দেখতে পাই তাহলে আমি কিন্তু ততদিন আগেকার মহাবিশ্ব থেকে দেখছি, এটা একটা টাইম মেশিনের মতো। এই যে ঋতুমান বললো আমরা অ্যাস্ট্রোস্যাট থেকে এমন একটা গ্যালাক্সি দেখতে পেয়েছি যেটা অত দূরের গ্যালাক্সি আলট্রাভায়োলেটে দেখা যায়নি কোনদিন, তার মানে আমরা কিন্তু সেই সময়কার মহাবিশ্বের খবর জানতে পারছি এখন। তাই মহাবিশ্বের ইতিহাস যদি আমরা জানতে চাই তাহলে আমাকে দূরের জিনিস দেখতে হয়। আর এমন একটা নিয়ম আছে যে আমরা এই যে মহাবিশ্ব তৈরি হয়েছিল যখন তার 300,000 বছর পর অবধি অতটা অবধি তার আগে দেখতে পাবো না ডাইরেক্ট, কারণ তখন থেকে তখন যে আলো তৈরি হয়েছিল সেটা আমাদের কাছে ঠিক ওই 300,000 বছর বাদে বিগ ব্যাং অর্থাৎ মহাবিশ্বের শুরুর 300,000 বছর বাদে হঠাৎ মহাবিশ্বের সব কিছু হয়ে গেল ট্রান্সপ্যারেন্ট অর্থাৎ এইবার আলো সব সর্বত্র যেতে পারে। তখন থেকে যে আলোটা আমাদের কাছে আসে সেইটা প্রথম আবিষ্কার হল 1965 সালে এবং তখনই আমরা জানতে পারলাম যে বিগ ব্যাং থিওরিটা এই বিগ ব্যাং থিওরিটা আসলে ঠিক। এই যে মহাবিশ্ব তৈরি হয়েছিল একটা শুধু শক্তি নিয়ে, আমি কি আপনাকে বললাম মহাবিশ্ব আস্তে আস্তে প্রসারণ হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে মহাবিশ্বের যে তাপমাত্রা সেটা কমছে 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 কমছে। তাপমাত্রা কমার মানে কি? তাপমাত্রা মানে কম কম হচ্ছে তাহলে এবার আমাকে জানতে হবে এই যে আলো আমরা পাই তারা থেকে গ্যালাক্সি থেকে আপনার থেকে আমার থেকে যে আলো আসছে আমার কাছে এগুলো বলছে যেখান থেকে আলোটা আসছে তার তাপমাত্রা কি? কিভাবে বলছে
আমাদের সমস্ত আলো, আমি আলোর আলো জিনিসটা একটু জেনারেলাইজ করে বলছি, সব রকমের আলো হচ্ছে তড়িৎ চুম্বকের বা তরঙ্গ, আমি বলছি সেটা কি ইলেকট্রোম্যাগনেটিক নানা ধরনের আলো আছে। আমরা চোখে যে আলো দেখি সে আলোটা ওই ঠিক মাঝখানে যেটা এইখানে বেরোচ্ছে এই যে মাঝখানে এটা হচ্ছে আমাদের পুরো স্পেকট্রাম নানা ধরনের আলো, এবং সেটা কিভাবে আমি লিখেছি এখানে, এই যে তরঙ্গ অর্থাৎ আলো একটা তরঙ্গ, সেই তরঙ্গের একটা মাপ আছে, তরঙ্গটা একটা ওয়েভের মতো হতে পারে, তরঙ্গের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যর অনুযায়ী তার রং। আমরা চোখে যেটা দেখি সেটা এক ধরনের এক আলো, আমরা কিন্তু এই যে এত রকমের আলো আছে তার মধ্যে খুব ছোট্ট একটা অংশ দেখতে পাই সেটা, এবং সেটা হচ্ছে এর মাঝখানে আসে, এটাকে বলা হয় আমার চোখে দেখা, ভিজিবল লাইট, চোখে দেখা। কিন্তু এই আলো যে বেশি শক্তি যে আলো সেগুলোকে অন্য নাম দিই আমরা, অর্থাৎ আমরা অতিবেগুনি, আল্ট্রাভায়োলেট নাম দিই, কিংবা এক্সরে বা গামা রে ইত্যাদি, আর তার থেকে কম শক্তির আলো যেটা সেগুলোর নাম আমরা দিই রেডিও বা ইনফ্রারেড বা মাইক্রোওয়েভ ইত্যাদি। এগুলো কিন্তু আমরা সবসময় ব্যবহার করছি, আমাদের মোবাইল ফোনে আমরা রেডিও আর মাইক্রোওয়েভ সবসময় ব্যবহার করছি, মাইক্রোওয়েভ ওভেনে মাইক্রোওয়েভ ব্যবহার করছি, আমরা অতিবেগুনি রশ্মি ব্যবহার করছি নানা জায়গায়, আমাদের জন্য রেডিয়েশন থেরাপি হচ্ছে ক্যান্সারের জন্য অতিবেগুনি রশ্মি ব্যবহার করছি, আমরা এক্সরে ব্যবহার করছি হাসপাতালে গিয়ে আমাদের ভেতরের ছবি তোলার জন্য, সবসময় ব্যবহার করি, কিন্তু চোখে দেখতে পাই। কিন্তু আমরা যখন তারা এবং গ্যালাক্সি থেকে আলো পাই তখন কিন্তু সব আলো পাই, তাই শুধু চোখ দিয়ে যদি আমি দূরবীন দিয়ে দেখি তাহলে কিন্তু আমি সব খবরগুলো পাবো না। তাই জন্য এখন জ্যোতির্বিজ্ঞানীদের ইঞ্জিনিয়ারদের সাহায্য নিয়ে আর এই নানা ধরনের লোকেদের সাহায্য নিয়ে এমন সব যন্ত্র এবং দূরবীন তৈরি করতে হয়েছে যাতে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সব রকম আমরা দেখতে পাই, নইলে আমরা পুরো গল্পটা তৈরি করতে পারলাম। এই যে বলছি আমি এসে আমাকে ডিটেকটিভ দিয়ে করতে হচ্ছে এই পুরো গল্পটা চাই, এই পুরো গল্পটা পাবো না, এবং এটা আমরা করতে শুরু করেছি শুধু এখন। আমরা কিন্তু ওই গ্যালিলিও দূরবীন দিয়ে দেখতেন তখন যেটা দেখতেন সেটা চোখ দিয়ে দেখতেন, তাই জন্য আমরা ওই একটা ছোট অংশের আলো আমরা তার খবর পেতাম। কিন্তু আমরা যদি এক্সরে একটা তারা থেকে এক্সরে বেরোই বা একটা গ্যালাক্সি থেকে এক্সরে বেরোই বা মহাবিশ্ব থেকে আসছে আমার কাছে মাইক্রোওয়েভ বা রেডিওর তরঙ্গ, এইটাকে যদি দেখতে চাই, এটা দেখতে গেলে আমাকে মহাকাশে যেতে হবে, আমাকে টেলিস্কোপ পাঠাতে হবে মহাকাশে। আমরা মহাকাশে যেতেই শুরু করেছি 50 বছর আগে, এবং সেই জন্য আজকে ন্যাশনাল স্পেস সায়েন্স সিম্পোজিয়ামে আমরা এই ধরনের বক্তৃতা দিচ্ছি। তার কারণ হচ্ছে এই পুরো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের স্পেকট্রাম যেটা, এর বেশিরভাগ জিনিসকে যদি আমরা চাই জ্যোতির্বিজ্ঞানের কাছে ব্যবহার করতে, আমাকে দূরবীন তৈরি করে সেটাকে স্পেসে পাঠাতে হবে, এবং সেই জন্যেই আমাকে স্পেস সায়েন্সের কাছে যেতে হয়েছে। তার জন্য ভারতের প্রথম যে অ্যাস্ট্রোস্যাট গেছে আমাদের অতিবেগুনি রশ্মির খবর দিচ্ছে, এক্সরের খবর দিচ্ছে ইত্যাদি ইত্যাদি, এটাই হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের ভবিষ্যৎ। এইগুলো করতে গিয়ে আমরা যদি দেখতে পারি ব্ল্যাক হোল বা নিউট্রন স্টার জাতীয় জিনিস, তাহলে তার শক্তি অনেক বেশি, সেখান থেকে এক্সরে আসবে, ক্যামেরে আসবে ইত্যাদি। এখন কে প্রথম বলেছিলেন আমাদের যে এই আমাদের যা দেখি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তার বাইরে যে ধরনের তরঙ্গ আছে তারও খুব দরকার আছে আমাদের জীবনে? কেমিকে ম্যাক্সওয়েল অঙ্ক বসে দেখিয়েছিলেন যে এরকম ধরনের নানা ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হতে পারে। ম্যাক্সওয়েলের যারা ছাত্র ছিল তারা আস্তে আস্তে এক্সপেরিমেন্ট করতে শুরু করলো কীভাবে এগুলোকে দেখা যায়। হাইনরিশ হার্টজ জার্মানিতে প্রথমে রেডিও তরঙ্গ তৈরি করলেন, আমাদের
মহাবিশ্ব যে বিগ ব্যাং এ শুরু হয়েছে তার প্রমাণ হচ্ছে যে এই যে বিগ ব্যাংটা হয়েছিল অর্থাৎ মহাবিশ্ব যে শুরু হয়েছিল এই মহাবিশ্বের শুরু হওয়ার ফলে যে যে অসামান্য শক্তি তৈরি হয়েছিল একটা এই যে মহাবিশ্বটা আছে প্রসারণের ফলে সেই শক্তির যে টেম্পারেচারটা কমে আসছে কমতে 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 অনেক কম শক্তি অনেক কম এনার্জি হয়ে গেছে সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমি বললাম এইদিকে যেগুলো আছে তাতে এক্সরে গ্যামা রে ইত্যাদি অনেক বেশি শক্তি এগুলো অনেক বেশি কম শক্তি তাহলে যখন আমাদের মহাবিশ্ব তৈরি হয়েছিল তখন যে ধরনের শক্তি ছিল সেগুলোর বেশিরভাগ ছিল হয়তো এক্সরে গ্যামা রে কিন্তু এখন ওই বিগ ব্যাং এর এতদিন বাদে সেই যে শক্তির যেটা পড়ে আছে ততটা যার থেকে গ্রহ তারা গ্যালাক্সি তৈরি হয়নি অঙ্ক কষে লোকে বললেন আসলে সেটা আছে এই রেডিও মাইক্রোওয়েভ এরকম অঞ্চল কিন্তু রেডিও মাইক্রোওয়েভ এইসব জিনিস কিভাবে আমরা ডিটেক্ট করব কিভাবে কি যন্ত্রপাতি দিয়ে আমরা প্রথমে দেখতে পাব এটা যখন প্রথমে থিওরি থেকে এলো চল্লিশের দশকে পঞ্চাশের দশকে লোকে জানতো না কিন্তু লোকে জানতো না যে ১৮৮৫ সালে এই প্রেসিডেন্সি কলেজে বসে একজন আমাদের দেখিয়ে দিয়ে গেছিলেন কিভাবে মাইক্রোওয়েভ তৈরি করতে হয় এবং মাইক্রোওয়েভ ডিটেক্ট করতে হয় এবং যারা নোবেল প্রাইজটা পেলেন এই কসমিক মাইক্রোওয়েভ ডায়াগ্রাম অর্থাৎ কিনা বিগ ব্যাং থেকে পড়ে থাকা রশ্মিগুলোকে আবিষ্কার করে জানিয়ে বিমান বর্মিকের অভিনব পুরস্কার পেয়েছে সেই এই যে পেছনে যে জিনিসটা এই অ্যান্টেনাটা দিয়ে তারা প্রথমে আবিষ্কার করে এটাকে বলা হয় হর্ন অ্যান্টেনা তার আবিষ্কার হচ্ছে প্রেসিডেন্সি কলেজ ১৮৮৫ সালে জগদীশচন্দ্র বোস ওই ম্যাক্সওয়েলের কেমব্রিজের ম্যাক্সওয়েলের থিওরি থেকে শুরু করে দেখাতে শুরু করেন এই জিনিসটি তৈরি করে এটা এই ঠিক মেন বিল্ডিং আপনারা যে প্রেসেন্সি মেন বিল্ডিং দেখবেন এতে ওনার ল্যাব ছিল ওই ল্যাবে একটা টেবিলের উপর উনি লিখছেন যে একটা ওনাকে ল্যাবরেটরি তৈরি করতে দেওয়া হয়নি সে এমন তো ওকে প্রথমে মাইনেও দিত না তারপর ল্যাবরেটরি তৈরি করতে দেওয়া হয়নি একটা ৮০ স্কোয়ার ফুটের ঘর সেখানে ঝাঁটা টাটা রাখা থাকতো সেটাতে সরিয়ে তৈরি একটা টেবিল পেতে উনি এক্সপেরিমেন্ট শুরু করলেন এটা তার এক্সপেরিমেন্ট ওই যে এক্সপেরিমেন্টটা এটা এটা তার যন্ত্র ওর মধ্যে ওই যে জিনিসটা দেখছেন আপনি ওইটা হচ্ছে হর্ন অ্যান্টেনা উনি বলতে কালেক্টিং ফানেল ওইটা দিয়ে মাইক্রোওয়েভ প্রথম ডিটেক্ট করা ধরা যায় ধরে তারপর ডিটেক্ট করতে হয় উনি প্রথম দেখা আমরা যে বলি না যে আমরা উনি প্রথম দেখিয়েছিলেন কিভাবে দেয়ালের মধ্যে দিয়ে রেডিও তরঙ্গ যায় এটা হচ্ছে মাইক্রোওয়েভ তরঙ্গ উনি রেডিও তরঙ্গ নিয়ে কাজ করতেন উনি মাইক্রোওয়েভ তরঙ্গ এবং দেখা যাচ্ছে যে যে মাইক্রোওয়েভ তরঙ্গের ডিটেকশন জগদীশচন্দ্র এই প্রেসিডেন্সি কলেজে বসে করেছিলেন সেইটাই আজকে আমাদের বলছে যে মহাবিশ্ব তৈরি হয়েছিল একটা সময় এই ধরনের এই এই যে গিগাহার্টজ রেডিও ওই যে ওই জিনিসটা আপনাকে যে ছবিটা দেখালাম আমি এইটা হচ্ছে তার একটা বড় অংশ এটা একটা নোবেল প্রাইজ পেয়েছে এবং তারপর আরেকটা নোবেল প্রাইজ পেয়েছে স্মুটের দাম যারা আরেকটা হর্ন অ্যান্টেনার কবি বলে একটা স্যাটেলাইটে দিয়ে তারা 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 কঠিন ভাগে ব্যাকগ্রাউন্ড স্টাডি করে এটা হচ্ছে কবি স্যাটেলাইট কবি এটা হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছিল এটার মধ্যেও একটা ওজন হর্ন অ্যান্টেনা তো এই এটা হলো মহাবিশ্বের অতীতের খবর আমি তো বলছি ভবিষ্যতের কথা বলবো এবং শেষ ৫ মিনিটে বলবো এবার আমরা যদি ওই অতীতের খবর আমি জানি এবং এই যে আমি আলোচনা করছিলাম দেখার জন্য যে আমরা কীভাবে মহাবিশ্বের অতীতটাকে রিকনস্ট্রাক্ট করতে পারি আমরা বুঝতে পারি যে মহাবিশ্ব কোথা থেকে এসেছে এবং মহাবিশ্ব এই যে শুরু হয়েছিল একটা সময় এবং তারপর যে শক্তিটা তৈরি করেছিল সেই শক্তি থেকে কতটা শক্তি পড়ে আছে এখন সেই সেই পড়ে আছে সেটাকে আমরা মাপতে পারি
মাইক্রোওয়েভের মাধ্যমে এবং সেইটা করে নোবেল প্রাইজ পেয়েছিলেন জোসেফ উইলসন। এখন আমরা খুব সুন্দরভাবে জানি সেইটা আমরা চারপাশে যদি দেখি আমাদের সেই সেই কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড আমরা এখন সেটাকে ডিটেক্ট করতে পারি। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কি আপনারা যখন মানে আমাদের অনেকেই বয়স বেশি, আমরা ছোটোবেলায় সেরকম ধরনের রেডিও ব্যবহার করতাম, যখন রেডিও টিউন করার চেষ্টা করতাম একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেল টিউন করার চেষ্টা করছি, তার মধ্যে ফড় 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 যে আওয়াজটা আসতো তার মধ্যে কিছুটা অংশ কিন্তু ওই মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডে আওয়াজ, সেটা আমরা তখন বুঝতাম না। এবং 1960-এর দশকে যখন পেনজিয়াস উইলসন প্রথমে আসলে আমেরিকা থেকে ইংল্যান্ডের মধ্যে রেডিও ট্রান্সমিশন কীভাবে হবে এইটা নিয়ে রিসার্চ করতে শুরু করতে গিয়ে ওই আওয়াজটা শুনতে পেয়েছিলেন, যখন দেখা যাচ্ছিল যে সব দিকে দেখা যাচ্ছে এটা এটা কি হতে পারে নাকি, কখনো এরকম একটা রেডিওর আওয়াজ কোথেকে আসছে, দেখা যাবে তো মহাবিশ্বের থেকেই আসছে, মহাবিশ্বের নিজস্ব আওয়াজ, এটা মহাবিশ্বের প্রথমে যে শক্তিটা ছিল সেই শক্তিটার যে যতটা বাকি আছে এখন যেগুলো তারার গ্রহ হয়ে যায়নি সেটাই আসলে ওই ওই আওয়াজের উৎস। মানে আমি আমি রেডিও টিউনিং করতে গিয়ে দুটো চ্যানেলের মাঝখানে মহাবিশ্বের আওয়াজ শুনতে পাই। এটা এটা হচ্ছে কি আমাদের তাহলে একটা দিক থেকে দেখায় যে আমরা আমরা বুঝি কীভাবে মহাবিশ্ব এসেছে, এবং এটা একটা প্রমাণ যে মহাবিশ্ব একটা সময় শুরু হয়েছিল, কারণ সেই শক্তিটা যখন একদম গোড়ার দিকে ছিল সেইটা অঙ্ককুচে আমি দেখাতে পারি, এখন তার কতটা শক্তি হবে আমি ঠিক ঠিক সেটাকে আমি এখন মাপতে পারি এবং মেয়েকে দেখা যাচ্ছে একদম এক। তাই জন্য আমরা জানি যে এই আর মহাবিশ্বের যে আজকে কত বয়স সেটাও মাপতে পারি তার থেকে। তার মানে এবার কী হবে মহাবিশ্বের ভবিষ্যতটা কি? আচ্ছা আমার আমি আর 10 মিনিট দিতে পারি কি সময়কে সময় রাখছি? এটা এটা আপনারা এই বইটির কথা জানেন, আপনাদের মধ্যে অনেকেই এই বইটা এখনও চলে, স্টিফেন হকিং এই বই লিখেছিলেন ব্রিফ হিস্ট্রি অফ টাইম 1988 সালে, বিজ্ঞানের বই বলতে গেলে একদম বেস্ট সেলার সুপার হিট বই, আজ অব্দি এরকম হয়েছে কিনা কেউ জানে না, এবং সেটা সব ভাষায় তখন অনুবাদ হয়েছিল। ইনফ্যাক্ট আমি তখন ছাত্র ছিলাম কেমব্রিজে, এবং উনি এই বইটা পাবলিশ করার আগে একটা সিরিজ অফ বক্তৃতা দিয়েছিলেন, সেগুলো আমি শুনতে গেছি। তো সেই এই যে বইটা হঠাৎ মানে এতটা সুপারহিট বই হবে আমরা কেউ ভাবিনি, কেউই ভাবিনি, কিন্তু আপনি দেখছেন মানে এখনও যদি আমি বলি আমি মহাবিশ্ব নিয়ে কথা বলছি এত লোক এসে শুনতে এসেছেন, সবার একটা ইন্টারেস্ট আছে কিন্তু জানার কথা। এবং হকিং তখন বসে 1980 সালে যখন আমরা বুঝতে পেরেছি এখন যে মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড আমরা খুঁজে পেয়েছি এবং আমরা বুঝতে পারছি মহাবিশ্বের ইতিহাস অতীতটা কী, এবার তাহলে ভবিষ্যৎটা কী হবে এ নিয়ে আমরা জল্পনা শুরু করতে পারি। এই বইটা ব্রিফ হিস্ট্রি অফ টাইম প্রথম এটা শুরু করে একটা পাবলিক ডোমেনে, একটা পপুলার বই তাতে লেখা শুরু করে যে কী হতে পারে মহাবিশ্বে, মহাবিশ্বের ভবিষ্যতে কী কী হতে পারে। এই বইয়ে হকিং দেখান 3 রকম উপায় আছে এই মহাবিশ্বের হতে পারে। একটা হচ্ছে যে মহাবিশ্ব শুরু হয়েছিল একটা সাংঘাতিক শক্তি নিয়ে এবং সেটা বেরিয়ে আসছে, একটা বিস্ফোরণ ঠিক বলবো না কিন্তু একটা জায়গা থেকে অনেক শক্তি নিয়ে বেরিয়ে এসেছে এবং সেটা পাড়তে থাকছে আস্তে আস্তে, প্রসারণ হচ্ছে তার, এই প্রসারণটি সর্বত্র হতেই থাকবে। কিংবা যদি মহাবিশ্বে এমন ভর থাকে, এমন জিনিস থাকে, এমন 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 তারা গ্যালাক্সি সবার ভর মিলে এমন তার মধ্যে এমনই ভর থাকে যাতে তাকে এই যে প্রসারণ হচ্ছে সেটাকে থামিয়ে আবার ফেরত আনতে পারে, কারণ এই যখন ভর থাকে যখন ম্যাটার থাকে তার মধ্যে গ্র্যাভিটি থাকে, তার মধ্যে মাথার কাছে শক্তি থাকে, শক্তিটাকে ফেরত আনতে পারে। আমি যখন একটা কিছু একটা ঢিল নিয়ে ছুঁড়ি তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ সেটাকে ফিরিয়ে আনে, কিন্তু আমি যদি খুব জোরে ছুঁড়ি এমন শক্তি তার মধ্যে থাকে যাতে পৃথিবীর মাধ্যাকর্ষণটাকে ফিরিয়ে না আনতে পারে তখন সে বেরিয়ে চলে যায় রকেট হয়ে যায়, তাই তো? হকিং এর বক্তব্য ছিল যে এই যে আমরা যে শক্তি দিয়ে তৈরি হয়েছিল মহাবিশ্ব
আমাদের বুঝতে হবে তার মধ্যে যে এমন শক্তি কি আছে যাতে যত জিনিস আছে তার মধ্যে, অর্থাৎ আমাদের মহাবিশ্বের মধ্যে যা যা আছে তার মাধ্যাকর্ষণ তাকে থামাতে পারবে কি, তাকে ফিরিয়ে আনতে পারবে। এবং এই বইয়ের মধ্যে নানা রকম তার তার বর্ণনা আছে, যার জন্য বইটা এতটা পপুলার হয়, যে হয়তো মহাবিশ্বের মধ্যে এমনই ভর আছে সমস্ত কিছু যে তাকে ফিরিয়ে আনতে পারে তাকে, অথবা কিছু চলতে পারে তারা চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। এইগুলো নানা ধরনের মানে নানা ধরনের কথা বলা ছিল। এখন অবশ্য এগুলোর কোনো মানে হয় না, তার কারণ হচ্ছে আমরা এখন জানি, এবং সেটি আপনাকে বলবো আগামী কয়েক মিনিটে, যে আমরা জানি যে ওই যে ফিরিয়ে আনার ব্যাপারটা ওটা আর বোধ হয় হবে, তার কারণ হচ্ছে আমরা এখন জানি যে সত্যি আমাদের মহা সারা বিশ্বে এমন 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 ভর নেই যাতে তার মাধ্যাকর্ষ আমাদের মহাবিশ্ব যদি ফিরিয়ে আনতে পারতো তাহলে খুব মজার মজার জিনিস হতে পারত। সেটা সেটা নিয়ে আজকে বলার সময় নেই, কিন্তু সেই নিয়ে অনেক কিছু কথা বলা যায়। কিন্তু হকিংয়ের বইটা যে সাংঘাতিক একটা একটা আলোড়ন তোলে, তার কারণ হচ্ছে এই প্রসঙ্গগুলো তোলে। প্রথম সত্যি কথা বলছি, পাবলিক ডোমেনে একটা বই, সেটা একটা একটা বিজ্ঞানের বই, সবাই পড়ছে, তাতে এই ধরনের প্রশ্ন করা হয়েছিল যে তাহলে মহাবিশ্বের ভবিষ্যৎ কী, সেটা কি আমরা জানতে পারি? আমরা এখন যে জানি তার থেকে আমাদের কি জানা সম্ভব? এবং উনি দেখালেন যে জানা সম্ভব। কিভাবে জানা সম্ভব আমি এখন এর মধ্যে যাবো না। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে ইউনিভার্স এক্সপ্যান্ড করছে, এক্সপ্যান্ড করছে কীভাবে জানি, এটা খুব খুব ইন্টারেস্টিং জিনিস, আমরা মাপতে পারি। আমরা জানি আমরা যখন কোনো একটা গ্যালাক্সির থেকে আলো পাই, সেই আলোটাকে আমরা একটা প্রিজম বা স্পেকট্রোগ্রাফের মাধ্যমে সেটাকে ভেঙে তার বর্ণালীটাকে দেখতে পারি, আর এই বর্ণালীটা থেকে আমরা জানতে পারি তার মধ্যে কী কী জিনিস আছে, কী কী পদার্থ আছে। কেমিস্ট্রিতে আমরা সবসময় আমাদের কেমিস্ট্রি ল্যাবে ওই বানসেন বার্নারে ধরে আমরা তার যে রঙটা দেখি তার থেকে বুঝতে পারি সেটা আসলে কী, সেটা ফসফরাস না ক্যালসিয়াম না ম্যাগনেসিয়াম ইত্যাদি ইত্যাদি। তার কারণ হচ্ছে এই ধরনের লাইন থাকে তার মধ্যে এই বর্ণালীর মধ্যে। হ্যাঁ, এখন আমরা যদি একটা তারা যে পাচ্ছি গ্যালাক্সি, তার মধ্যেও কিন্তু এই 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 লাইনগুলো দেখতে পাই, কারণ তারা বা গ্যালাক্সি তার মধ্যেও কিন্তু ওই একই এলিমেন্ট রয়েছে, যেখানে কিছু সোডিয়াম আছে, কিছু হাইড্রোজেন আছে, কিছু পটাশিয়াম আছে, কিছু ক্যালসিয়াম আছে ইত্যাদি। এখন যখন এই আলোটা আসে কোনো জায়গা থেকে, কোনো গ্যালাক্সি থেকে, সেই গ্যালাক্সি বা তারা যদি সে তারা তাদের কোনো গতি থাকে, তাহলে হয় কি এই যে রঙগুলো আমরা দেখতে পাই সে রঙগুলো আস্তে আস্তে বদলে যায়, কারণ তার যে তরঙ্গের দৈর্ঘ্য সেটা বদলে যায়, এটাকে ডপলার শক্তি বলা হয়। এবং এটা মেজার করতে খুব ভালো, এখন আমরা গত 100 বছর স্পেকট্রোগ্রাফি এটা খুব সুন্দরভাবে আমরা মেজার করতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা যখন একটা কোনো গ্যালাক্সি থেকে আলো আসছে, সেই আলোটাকে একটা কোনো বিশ্লেষণ করে একটা স্পেকট্রোগ্রাফের মাধ্যমে তার যদি তরঙ্গ দৈর্ঘ্যগুলো মাপতে পারি, তার থেকে পরিষ্কার করতে পারি যে এই যে জিনিসগুলো রয়েছে, মানে এই যে তারা বা গ্যালাক্সি আমরা দেখতে পাচ্ছি, সেই গ্যালাক্সিটার গতিটা কি, সেই গতিটা যদি এরকম হয় যে সেই গ্যালাক্সিটা আমাদের দিকে আসছে যেরকম অ্যান্ড্রোমিডা আমি দেখালাম, তাহলে হবে কি এই যে লাইনগুলো আমি দেখলাম, যেগুলো হিলিয়াম এবং মার্কারি ইত্যাদি, সেগুলোর তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে। আর যদি সেটা আমাদের থেকে দূরে যেতে থাকে তাহলে সেগুলো বেড়ে যাবে। তো এইটা 30-এর দশকে প্রথম যখন লোকে বুঝতে পারলো যে আসলে আমাদের মহাবিশ্ব আসলে প্রসারণ হচ্ছে, বাড়ছে আস্তে আস্তে, সেইটা এটা মানে থিওরি থেকে দেখা যাচ্ছে, কিন্তু সত্যি আমরা দেখতে পাচ্ছি কি, আমরা সত্যি দেখতে পাচ্ছি যে আমাদের মহাবিশ্বের প্রসারণ ঘটছে। এটা দেখার একমাত্র কারণ, একমাত্র উপায় হচ্ছে যদি আমরা দেখতে পারি দূরে 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 গ্যালাক্সি, সেই গ্যালাক্সিগুলোর প্রসারণ যদি দেখছে, তার মানে সেগুলো আসতে আমি দেখবো যত দূরেই দেখবো না কেন, তাহলে দেখবো তারা সেই গ্যালাক্সিগুলো আমার থেকে দূরে সরে যাচ্ছে, কেউ আমাদের দিকে আর আসছে। এটা যদি দেখি তাহলে বুঝতে পারবো সারা মহাবিশ্বেরই প্রসারণ হচ্ছে। এইটা আমরা 30-এর দশকে গত 30-এর দশকে মানে প্রায় 100 বছর আগে এটা আবিষ্কার হতে শুরু করা। এবং আমরা দেখতে পারি, এটা আপনি দেখতে পারবেন যে এই যে এই ধরুন এটা 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 হচ্ছে আমাদের নিজস্ব ছায়াপথে, আমাদের গ্যালাক্সির মধ্যে ওরায়নের থেকে এরকম লাইন পাওয়া যায়। তারপর আমি যদি তার দূরের একটা গ্যালাক্সি দেখি,
তার দেখবো ওগুলো সরে যাচ্ছে, ওইদিকে সরে যাচ্ছে, ওদিকে সরে যাচ্ছে, ওদিকে সরে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তার মানে যতই দূরের গ্যালাক্সি আমরা দেখি না কেন, দেখা যাচ্ছে যে তারা আমাদের থেকে, তাদের গতি আমাদের থেকে দূরে যাওয়া, আমাদের থেকে দূরে যাওয়া। এগুলো যখন প্রথম আবিষ্কার হলো, এডুইন হাবল বলে একজন মডেলের প্রথম আবিষ্কার করেন, তখন ওই বক্তব্য ছিল তাহলে আমি যদি দূরের গ্যালাক্সিগুলো দেখি তারা সবাই এটা গতিতে মেপে বোঝা যাচ্ছে যে তারা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, আর যত দূরে দেখি তত তত তার গতি বেশি। তার থেকে একটাই জিনিস বোঝা যায় যে আমরা মানে আমরা যদি এমন না ধরি যে আমরা এমন একটা জায়গায় বসে আছি যেখান থেকে সবাইকে দেখা যায় যে তা আমাদের দূরে চলে যাচ্ছে, সেটা তো তার মানে আমরা একটা স্পেশাল জায়গায় বসে আছি, কিন্তু সেটা যদি না হয় তার মানে সারা ইউনিভার্সটা, সারা সারা মহাবিশ্বটাই আসে। এটা যখন আমাদের অঙ্কোষের থিওরি দিতে গেলে আর যখন একদম এই এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখা যায় এটা যখন একসঙ্গে হতে শুরু করলো, তখন 1940-1950 দশকের লোকে ঠান্ডা মাথায় বসে ভাবার চেষ্টা করলো তাহলে কী মানে হচ্ছে ব্যাপারটা, আসলে এই মহাবিশ্ব যে বাড়ছে আস্তে আস্তে, তার তার সাইজটা বাড়ছে, তার প্রসারণ হচ্ছে একটা কোনো জায়গা থেকে, এই যে প্রসারণটা ঘটছে এই প্রসারণটা কীরকমভাবে ঘটছে, এটা কি ঘটছে একটা 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 গতিতে, যে গতির কোনো 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 চেঞ্জ নেই, সেটাকে আস্তে 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 তার গতি কমে আসছে নাকি আস্তে আস্তে গতি বেড়ে যাচ্ছে। একটা যেটা আমাদের একটা যেটা আমাদের সবার মধ্যে যে এক্সপেকটেশন সেটা হচ্ছে এই যে আমি আমি যে ফিল ছোড়ার একটা একটা উদাহরণ দিলাম, আমি যদি যেহেতু পৃথিবীর মাধ্যাকর্ষ আছে আমি যদি একটা ঝিল ওপরের দিকে ছুড়ি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে গতিটা আমি তাকে দিলাম সেই গতিটা আস্তে আস্তে কমে আসবে, কমতে 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 একটা জায়গায় থামবে আবার ফিরে আসবে। এবার আমাদের মহাবিশ্ব যখন শুরু হয়েছে তখন সে শুরু হয়েছে একটা গতি নিয়ে, একটা একটা তার মধ্যে একটা শক্তি ছিল ওলার দিকে, এবং এই এই যে গতিতে এটা আস্তে 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 কমে আসবে, কমতে 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 যদি মাধ্যাকর্ষ এমন এমনটাই এমনটাই থাকে যে পুরো জিনিসটাকে ফেরত আনতে পারে তাহলে আবার সে ছোট হতে থাকবে, অথবা আস্তে 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 তার গতি কমতে থাকবে, কমতে 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 অনেক দিন বাদে কোটি 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 100 কোটি বছর বাদে সেগুলো হয়তো এত দূরে চলে যাবে যে এগুলো আর গতি আর না পায়। এগুলো হকিং বলছে যে দুটোর মধ্যে কি আমরা মেলে এ দুটোর মধ্যে তফাৎ দেখতে পারি, যেটা দেখা যাচ্ছে এখন যেটা আমি যখন ছাত্র ছিলাম বা আমি যখন পিএইচডি পড়া করে আমার প্রথম পড়ানোর চাকরি শুরু করছি তখনও এই দুটোর মধ্যে কিন্তু অর্থাৎ 90-এর দশকে এই দুটোর মধ্যে তফাৎ এক্সপেরিমেন্টালি কেউ করতে পারে। আর সেই জন্যে 80-এর দশকে হকিংয়ের বইটা এতটা পপুলার হয়েছিল, কারণ তখনও এটা আনসলভ প্রবলেম, তখনও লোকে জানতো না যে দুটোর মধ্যে কী করে হতে পারে। এখন দেখা যাচ্ছে যে আমরা এটা এটা উত্তর একটা খুঁজে পেয়েছি, যে উত্তরটা খুঁজে পেয়েছি যেহেতু আমার সময় কম আমি আপনাকে আমি তার মুখেই বলবো, আমি আপনাকে স্লাইডে দেখাবো না, সেটা হচ্ছে এই যে আমরা যত দূরে দেখতে পাচ্ছি গ্যালাক্সি তার গতি মাপতে পারি, গতি মেপে দেখা যায় যে আমি দূরের গ্যালাক্সি যত বেশি দূরে যাচ্ছে তত তার গতি আমার থেকে বেশি, অর্থাৎ এই পুরো জিনিসটা প্রসারণ করছে, তাই তো? আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস আপনাকে বলছি খেয়াল করুন, এটা একটু মজার ব্যাপার যে আমি যত দূরে দেখি তত কিন্তু মহাবিশ্বের অতীতে দেখি, একটা খুব দূরের গ্যালাক্সি আমি দেখছি তার আলোটা আমার কাছে এখন এসে পৌঁছচ্ছে আর আমি দেখছি সেটাকে অত কোটি বছর আগে যেরকম দেখেছিল সেরকম, তাই তো? তার মানে আমি যদি খুব দূরের গ্যালাক্সি দেখতে পাই তাহলে আমি আমি মাপতে পারবো মহাবিশ্ব সেই সময়, অর্থাৎ যখন মহাবিশ্বের অর্ধেক বয়স ছিল, এখন যা বয়স তার অর্ধেক বয়স ছিল, সেই সময় কী গতিতে মহাবিশ্বের প্রসারণ ঘটছিল সেটা মাপতে পারবো। যদি আমি তখনকার এই গতিগুলো মাপতে পারি এটা লোকে এখন মাপতে পেরেছে। 1995 সালের পর একটা আবিষ্কার ঘটে
যখন দেখা যায় যে আমরা ওই দূরের গ্যালাক্সিগুলোর একটা 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 প্রপার্টি আছে, সেটাকে বলা হয় তাপমাত্রা সুপারনোভা, সেইটা দিয়ে আমরা তাদের দূরত্ব মাপতে পারি। একবার দূরত্ব মাপতে পারলে সেই সেই দূরত্বের যে গ্যালাক্সিগুলো আছে সেই গ্যালাক্সিগুলোর গতি আমরা যদি মাপতে পারি, তাহলে বলতে পারবো ওই সময় এই প্রসারণের মাপটা কতটা ছিল। এবং আমরা যেটা এক্সপেক্ট করছিলাম সেটা হচ্ছে যে আমরা যদি মহাবিশ্বের অতীতে অনেকদিন আগে তার প্রসারণ কী গতিতে ঘটছিল সেটা মাপতে পারি, আমরা জানি যে ঢালা ছুড়লে আস্তে আস্তে সেটা তার গতি কমে আসে কারণ মাধ্যাকর্ষণ চলছে, তার মানে অতীতে তার গতি বেশি ছিল। তার মানে আমরা যখনই এরকম ধরনের মাপার চেষ্টা করেছি, আমরা এক্সপেক্ট করেছি যে আমরা যদি খুব দূরের গ্যালাক্সি দেখি তাদের প্রসারণের গতি যেটা মাপতে চেষ্টা করি সেটা অনেক বেশি হবে এখনকার প্রসারণের গতি। অর্থাৎ আমি আশেপাশের গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে দূরত্বে যে গতিতে যাচ্ছে আমাদের থেকে দূরে তার চেয়ে অনেক বেশি গতিতে জানা দেখা যাচ্ছে। তবে তার জন্য আস্তে আস্তে তো আস্তে আস্তে পুরো গতিটা স্লো হয়ে যাচ্ছে, কারণ এখনকার গতি অনেক কম আগে থেকে। কিন্তু গত 20 বছরে এটা দেখা যাচ্ছে এই মাপগুলো হবার ফলে এই টাইপ 1 সুপারনোভা যে আমরা যতই দূরে দেখি না কেন আজ অব্দি আমরা যে কত অনেক দূরের গ্যালাক্সি খবর পেয়েছি তাদের এই স্পেকট্রাম মেপে এই এই বর্ণালী মেপে তার মধ্যে তাদের গতি মাপার চেষ্টা করেছি, তার থেকে দেখা যাচ্ছে যে তাদের একে অপর থেকে দূরে যাওয়ার গতি অনেক কম ছিল, এখন অনেক বেশি। তার মানে আসলে মহাবিশ্বের যে এই যে প্রসারণ হচ্ছে এটা এটা প্রসারণের গতি কমে আসছে না। হকিং যে বলেছিলেন যে একটা হতে পারে যে আস্তে 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 প্রসারণটা কমে থেমে গিয়ে আবার ফিরে আসবে, তা তো হবেই না। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আস্তে আস্তে এই প্রসারণের গতি বেড়ে চলেছে। তার মানে এমন একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে যে এই গ্যালাক্সিগুলোর মধ্যে যে মাধ্যাকর্ষণের শক্তি তার চেয়েও বেশি একটা কিছু আছে যেটা এই গ্যালাক্সিগুলোকে একে অপরের থেকে ঠেলে দূরে সরিয়ে দেবার চেষ্টা করছে। অর্থাৎ শুধু আকর্ষণ নয় একটা বিকর্ষণ হয়েছে। এইটা হচ্ছে আমাদের গত 20 বছরে আবিষ্কার মহাবিশ্বের কারণে। এই বিকর্ষণটা কি থেকে আসবে আমরা এখনো বুঝি না। বুঝে বললাম না, যদি আমরা সব যদি বুঝে যেতাম আমার চাকরি চলে যেত। আমাদের মধ্যে যারা এখন কম বয়সে পদার্থবিদ এবং জ্যোতির্বিদ আছে তাদের একটা বড় কাজ হচ্ছে খুঁজে বার করা মহাবিশ্বের যে প্রসারণ ঘটছে সেটার মধ্যে এই বিকর্ষণ জিনিসটা কোথা থেকে আসছে। এটাকে ডার্ক এনার্জি বলি, একটা নাম দেওয়া হচ্ছে। এখানে ডার্ক এনার্জি নামটা খুব খারাপ। ডার্ক এনার্জি তার কারণ হচ্ছে এমন একটা এনার্জি যেটা মাধ্যাকর্ষণ করে না বিকর্ষণ করে, আকর্ষণ করে না বিকর্ষণ করে, এবং সেটা আমরা দেখতে পাই না তাকে ডার্ক। আমি সেদিন গুগল ট্রান্সলেটে ডার্ক ম্যাটার টাইপ করলাম, ইংরেজিতে এলো অন্ধকার ব্যাপার। অন্ধকার ব্যাপার, অন্ধকার ব্যাপার, তাই জন্য মানে নামগুলো খুব খারাপ। তাই ডার্ক এনার্জি আমি আর করে দেখিনি কি হবে তোমার। কিন্তু ডার্ক ম্যাটার হচ্ছে ম্যাটার অর্থাৎ ব্যাপার নয়, আসলে আমার আমার আপনার মতো জিনিস একটা ভর আছে। এবং আমরা জানি যে কোন জিনিসের যদি কোনো ভর থাকে তাহলে তার মধ্যে মাধ্যাকর্ষণ হয়, মাধ্যাকর্ষণের অ্যাট্রাকশন হয়, আকর্ষণ হয়। কিন্তু দেখা যাচ্ছে যে সারা মহাবিশ্ব এক মহাবিশ্বে এখন আকর্ষণ হচ্ছে বিকর্ষণ বেশি। এবং আগে এই যে গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে চলে যাচ্ছে তার যে গতি ছিল তার সেই গতিটা এখন আপাত গতিটা বাড়তে চাচ্ছে।
বাড়তে শুরু করেছে। এটা কি সবসময় ছিল না? তা হচ্ছে গত আমরা অত্যন্ত জানি যে মহাবিশ্বের যতটা বয়স তার শেষ কয়েক মানে প্রায় আধ বয়স অবধি এই বিকর্ষণটা শুরু হচ্ছে যেটা আগে ছিল না। এটা একটা সম্পূর্ণ নতুন আবিষ্কার এবং আমরা জানি না কেন হচ্ছে। এই নিয়ে এখন পার্টিকেল ফিজিক্সের লোকেরা, অ্যাস্ট্রোফিজিক্সের লোকেরা, নানা ধরনের থিওরিটিক্যাল ফিজিক্স যারা করে তারা সবাই অঙ্ক কষে বোঝার চেষ্টা করছে কোত্থেকেটা আসতে পারে। এইটা আমি আপনাদের বলতে পারি যে 100 বছর আগে ধরুন বিংশ শতাব্দীর গোড়া ফিজিক্সে অনেক রকম নতুন জিনিস হয়েছিল। একটা সময় বলা হতো যে 1900 সালে লোকে ভাবতো যে আমরা সব জেনে গেছি, বিজ্ঞান সব জানা হয়ে গেছে, ম্যাক্স প্ল্যাঙ্কের জিনিস বলেছে। কিন্তু তারপর এলো আইনস্টাইনের রিলেটিভিটি, তারপর এলো কোয়ান্টাম মেকানিক্স, তারপর অণুর ভেতর দেখা গেল আবার মানে মৌলকণা রয়েছে, ইলেকট্রন প্রোটন আবিষ্কার হলো কিছুদিন বাদে, সে প্রোটনেরও আর নিউট্রনেরও মধ্যে কোয়ার্ক আবিষ্কার হলো। আমরা তখন বুঝতে পারলাম যে কিছুই জানতাম না, এখন নতুন জিনিস বেরোচ্ছে এবং তাই থেকে 20 শতাব্দীর ফিজিক্স তৈরি হলো যেটা আমরা কলেজে পড়েছি। আমি আপনাকে বলছি আগামী 30 বছর বাদে কলেজে যে ফিজিক্স পড়ানো হবে, কলেজে যে বিজ্ঞান পড়ানো হবে সেটা এখন যা পড়ানো তার থেকে সম্পূর্ণ হবে। তার কারণ হচ্ছে আমরা অনেক কিছু এখন শিখতে শুরু করেছি। এই এই যে আমরা অবজারভেশন করছি, আমরা দেখছি, আমরা দূরবীন নিয়ে দেখছি দূরের জিনিস যেগুলো আমরা কোনো দেখতে পাইনি, কারণ বিভিন্ন দূরবীন আমাদের কাছে ছিল না, আমাদের কাছে মহাকাশে দূরবীন ছিল না। এবং এই মহাকাশে দূরবীন পাঠিয়ে প্রথম আমরা ওই অতিবেগুনি রশ্মি আর এক্স রে আর গামা রে আর রেডিও আর মাইক্রোওয়েভ এগুলো দেখা শুরু করেছি। এইগুলো দেখতে শুরু করার পর আমরা বহু দূরের গ্যালাক্সি তাদের খোঁজ পাচ্ছি এবং তাদের গতি, তাদের ভেতরে কী আছে, তাদের মধ্যে কোন এলিমেন্ট আছে, তাদের বর্ণালী থেকে বোঝার চেষ্টা করছি তারা আসলে কী নিয়ে তৈরি, এইগুলো দেখতে গিয়ে আমরা এরকম ধরনের অদ্ভুত সব নতুন জিনিস আবিষ্কার করছি। তার মধ্যে একটা আবিষ্কার করছি সেটা নিয়ে বিশেষ করবো, সেটা হচ্ছে যে মহাবিশ্বের ভবিষ্যৎ হচ্ছে এই যে মহাবিশ্বের ভবিষ্যৎ হচ্ছে যে মহাবিশ্ব যে শুরু হয়েছিল তার প্রসারণ হচ্ছে প্রথম থেকে, এই প্রসারণের শেষের কোনো শেষ নেই, এর কোনো একটা দিয়ে মানে অন্তত 80 দশকে আমরা যে ভাবতাম যে এই মহাবিশ্বের যে শেষ আছে তার কারণ হচ্ছে একটা হতে পারে যে বাড়তে বাড়তে একটা জায়গায় গিয়ে আবার তারা ফিরে আসবে, ফিরে এসে আবার যেখান থেকে শুরু হয়েছিল তার মধ্যে হয়তো বিলীন হয়ে যাবে। এখন আমরা যদি বুঝতে পারছি যে সেটা এবং এমন একটা জিনিস ভাবে যে এটা যদি সত্যি তাদের প্রসারণের গতি বাড়তেই থাকে আর বাড়তেই থাকে আর বাড়তেই থাকে তাহলে আরও 100 কোটি বছর, 1000 কোটি বছর, 10000 কোটি বছর বাদে মহাবিশ্বের এমন একটা অবস্থা যে গ্যালাক্সিগুলো বহু দূর দূর তার মাঝখানে কিছু নেই এবং পুরো জিনিসটাই একটা 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 ঠান্ডা জায়গায় গিয়ে পৌঁছেছে, তাপমাত্রা কমে কমতে 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 মহাবিশ্বের যে তাপমাত্রা তেমন জায়গায় যাবে যে গ্যালাক্সিগুলো বহু দূর দূর চলে যাবে যদি তার নতুন কিছু হয়। এরকম একটা ভবিষ্যতের কথা আমরা জানতে পারি। এখন এটার মধ্যে আমরা সেটাকে হয়তো একটা কবির চোখে একটা অন্যরকম চিত্র আসতে পারে যে মহাবিশ্বের ভবিষ্যতে সবাই অনেক দূরে হয়তো এখনো এমন যদি হতে পারে একটা গ্যালাক্সি থেকে একটা গ্যালাক্সি কেউ যেতে পারে কিন্তু সেটা সম্ভব নয়, আমরা পাশের তারাটাতেই যেতে পারছি, আমরা একটা গ্রহতেই যেতে পারছি, কিন্তু কয়েক হাজার 10000 কোটি বছর বাদে এই গ্যালাক্সিগুলো এত দূরে দূরে চলে যাবে সেগুলোও সম্ভব হবে। এই যে আমি বলছি গ্যালাক্সিরা এসে একে অপরের সঙ্গে মাধ্যম মেলে তারা একটা নতুন গ্যালাক্সি তৈরি করছে কয়েক হাজার কোটি বছর বাদে সেটাও হয়তো সম্ভব হবে, মানে গ্যালাক্সিরা তো ধীরে ধীরে চলে যাবে তাদের মধ্যে কিন্তু এটা খুব ইন্টারেস্টিং। এগুলো যে আমরা বলতে পারছি আমাদের ক্লাস 9, 10, 11 আর আন্ডার গ্র্যাজুয়েট বিজ্ঞানের ক্লাসে যা যা শেখানো হয়, আমরা পৃথিবী থেকে যা বিজ্ঞান শিখেছি তার যে নীতি সেগুলো দিয়ে
আমরা দূর আকাশের তারার গ্যালাক্সি থেকে যে আলো আসে সেগুলোর খবর নিয়ে আমরা গল্প তৈরি করতে পারছি, এটাই আমার কাছে সবচেয়ে মজার। এবং যেটাই বলছি ফেরত যাচ্ছি রবীন্দ্রনাথের যে ওই পাতাগুলো আপনাদের দেখানোর কারণটা চাইছি যে আসলে মহাবিশ্বটা কি আর তারাটা কি আর পৃথিবীটা কি, এই প্রশ্নটা আসলে স্পেসিফিক প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট না, খুব দরকারি না। আসলে আমরা যে বিজ্ঞানের একটা একটা প্রসেস আছে, একটা বিজ্ঞানের জিনিস আছে, তাই দিয়ে এবং সব তাই থেকে আমরা যা শিখি আমাদের জীবনে যা শিখি সেইগুলো দিয়ে আমরা যে বুঝতে পারি অন্য অনেক কিছু এবং এগুলোর মধ্যে যাতে কানেকশান আছে এটাই সবচেয়ে ভালো। এবং আমরা আমরা কোন এক্স্যাক্টলি কোন প্রশ্নটা করছি, আমরা মহাবিশ্বের ভবিষ্যৎ কি এই প্রশ্নটা করছি, নাকি পৃথিবীর কাজ কী হবে সেটা করছি, না আজকে ফুটবলে কী হবে সেই প্রশ্নটা করছি, সেইটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি কীভাবে সেটার উত্তর খুঁজতে চেষ্টা করছি এবং একটা উত্তর খুঁজতে গিয়ে একটা অন্য উত্তর বেরোয়, আরেকটা উত্তর বেরোয়, একটা নতুন ইস্যু বেরোয়, একটা নতুন জ্ঞান বেরোয়, এটাই সবচেয়ে ভালো ইম্পর্টেন্ট। সেইটাকে প্রেসেন্স মধ্যে একটা জায়গায় আজকে এত আপনারা সবাই একসঙ্গে এসেছেন আর এখানে অনেক প্রেসিডেন্সি নানা ডিপার্টমেন্টের ছাত্র এবং শিক্ষকরা রয়েছে, যেটা বল আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন এরকম সব প্রশ্ন করি কোথা থেকে উত্তরটা বেরোবে আমাদের পক্ষে বলা মুশকিল। আমি ডারউইন থেকে শুরু করেছিলাম, উত্তরটা বেরোলো, কিন্তু ডারউইন প্রশ্নটা করলেন উত্তর বেরোলো জিওলজি থেকে, তারপর উত্তর বেরোলো ফিজিক্স আর অ্যাস্ট্রোফিজিক্স থেকে, অ্যাস্ট্রোফিজিক্স থেকে আমরা সেই সব বলতে পারলাম এক্স্যাক্টলি মহাবিশ্বের কত কত বয়স এবং দেখা যাচ্ছে পৃথিবী আর সূর্যের বয়স তার তার একই মহাবিশ্বের। এই এই যে জিনিসটা 50 বছরের মধ্যে নানা সাবজেক্ট থেকে বুঝতে পারা গেল এটাই হচ্ছে গিয়ে এরকম একটা কলেজ বা ইনস্টিটিউশনে বা ইউনিভার্সিটি একটা অসম্ভব ভালো জিনিস যে নানা ধরনের সাবজেক্টের লোকেরা এর মধ্যে থেকে এরকম ধরনের জ্ঞান তৈরি করতে পারে এবং সবচেয়ে বড় বড় প্রশ্নগুলো উত্তর দিতে পারে। মহাবিশ্বের কী হবে এর চেয়ে বড় প্রশ্ন হতে পারে এবং এটা করতে গিয়ে এটা ভালো করে জানতে গেলে আমাদের সবারই জ্ঞান দরকার। এখানে আমি শেষ করবো, অনেক।